السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقل جاء الحق وجاء الباطل إن الباطل كان جهوكا সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি আজকে লাইভের এই টাইটেলটা দিয়েছি যে মোল্লা নিজাম ভার্সেস শেখ মতিউর রহমান মাদানী। যাক, এ বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ ধরে আমরা কিন্তু বিভিন্ন আমরা কথোপকথন শুনছি। কয়েক বছর থেকে আমার জানা মতে যে শেখ মতিউর রহমান মাদানীর একটি ভিডিওর জব দেওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশি একজন আলোচক, একজন বক্তা যিনি জামাত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট এবং তিনি প্রচার করেন। তার নাম নিজাম, মোল্লা নিজাম নামে পরিচিত তিনি। তিনি ফেসবুক প্রোফাইলও তার আছে। তিনি সরাসরি ভিডিও বক্তৃতা তিনি দেন, পাশাপাশি তিনি ফিল্ডও কাজ করেন, আপনারা অনেকেই চেনেন। যাই হোক, আজকে যে বিষয়ে আমি আলোকপাত করার জন্য এসেছি সেই আলোচ্য বিষয় হচ্ছে কয়েকদিন আগে শেখ মতিউর রহমান মাদানী আবুল আলা মওদুদীর কিতাবপত্রে যেসব সালাফ বিরোধী কথা এবং আকিদা বিষয়গুলো আছে, বিশেষ করে আমাদের শেখ মতিউর রহমান মাদানী দাম্মামি যিনি এখন দাম্মামে আছেন, আমাদের ভারতের মালদাতে তিনার বাড়ি, তিনি জন্মগ্রহণ ওখানে করেছেন, ওখান থেকে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, পরবর্তী সময় তিনি মালদা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, যার কয়েক হাজার বক্তৃতা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে আপনারা সকলেই জানেন। তারকে চেনেন না বাংলা ভাষাভাষী মানুষ, এমন সংখ্যক খুব কম মানুষ আছে যারা ধর্ম নিয়ে বিশেষ করে চর্চা করে। যাক, শেখ মতিউর রহমান মাদানীর অসংখ্য বক্তৃতা আছে, অনেক বাংলা ভাষাভাষী মানুষ উপকৃত হয়েছে, এটা সন্দেহ কোনো অবকাশ নেই। তো যে বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য উপস্থিত হয়েছি যে মোল্লা নিজাম সাহেব তিনি জামাত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট, প্রথমে বলেছি তিনি শেখ মতিউর রহমান মাদানীর একটা বক্তৃতার কিছু অংশকে নিয়ে তিনি পর্যালোচনা করার চেষ্টা করেছেন, তবে তিনি ইনসাফপূর্ণ আলোচনা করতে পারেননি। কেননা শেখ মতিউর রহমান মাদানী তিনি আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ তার যতগুলো কিতাবপত্র আছে তার দৃষ্টিকোণ থেকে যেগুলো মনে হয়েছে সালাফ বিরোধী কথা এবং এই আকিদাগুলো সালাফ মানহাজ থেকে এটা দূরে সরে গেছে, বা সালাফ বলতে আমি কোনো আহলে হাদিস বা সালাফিদের কথা বলছি না, যে পূর্ববর্তী যারা উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব আছে যারা সকলের ঐক্যমত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সেই সব ওলেমাদের যে ব্যাখ্যার সঙ্গে আবুল আলা মওদুদীর কিছু সাংঘর্ষিক ব্যাখ্যা, এবং আবুল আলা মওদুদীর ব্যাখ্যাটা একদম নিতান্তই ভুল। একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, এটা স্বাভাবিক। তো ভুল মানুষ করবে, এটা স্বাভাবিক। কিন্তু বর্তমান কিছু মানুষ এমনটি তাদের ধারণা বা তাদের কথোপকথনে মনে হচ্ছে যে না, আল্লামা মওদুদী তিনি কোনো ভুলই করতে পারেন না এমন একটা বিষয়। আরে ভাই, ভুল যদি করেন মানুষই তো ভুল করবে, এটা স্বাভাবিক। তো আবুল আলা মওদুদী যদি কোনো ভুল ভুল করে, অবশ্যই আপনার উচিত যে না, এখানে মওদুদী সাহেবের ভুল আছে, তো এখান থেকে আমরা দূরে থাকাটা আমাদের জন্য বাঞ্ছনীয়, এটা ঠিক আছে। কেননা মতিউর রহমান মাদানী তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে এখানে আবুল আলা মওদুদীর কিছু ভুলের কথা বলছি সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। কেন? কেননা তার বইগুলো উর্দু ভাষা এবং বাংলা ভাষায় অ্যাভেলেবল আছে, মানুষ তার এই মানে বইগুলো যেগুলো আকিদাগত বিভ্রান্তি আছে এই বিভ্রান্তি যেন তারাও যে আক্রান্ত না হয়, আর আবুল আলা মওদুদীর যে কিছু ভুল সমস্যা আছে এটা আপনারা অস্বীকার করেন কিভাবে? এটা তিনি তো মানুষ, তিনি ভুল হবে, এটা স্বাভাবিক। আর তার যে ভুলের পরিমাপগুলো সেগুলো আপনি তাহাকে এমনি আলোচনা করে জবাব দিতে পারেন, কিন্তু এগুলো না করে শুধুমাত্র কিছু রাগ মেটানো, কিছু ক্ষোভ মেটানোর উদ্দেশ্যে কিছু ভিডিও করছে যারা সমাজে প্রতিষ্ঠিত আলেম, যাদের বক্তৃতা লক্ষাধিক মানুষ জনসম্মুখে শোনে, ইউটিউব সোশ্যাল মিডিয়াতে তো লক্ষাধিক মানুষ শোনেই। তো যাই হোক, আমরা আজকে মোল্লা নিজামের কয়েকটা যে তিনি পর্যালোচনা করেছিলেন শেখ মতিউর রহমান মাদানীর বক্তৃতাকে কেন্দ্র করে, তিনি এমনভাবে হাসি দিয়ে আলোচনা করেছেন যে হাসিটা তার অন্তর থেকে হাসি না, তা শেখ মতিউর রহমান মাদানীকে হাসির পাত্র বানানোর জন্য তিনি আলোচনাটি করেছেন। যাই হোক, আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। তার 38 মিনিটের একটা আলোচনা আমি দেখলাম তিনি 12 মার্চ 2019 তিনি করেছেন। ওই আলোচনার মধ্যে থেকে কয়েকটি বিষয়, শেখ মতিউর রহমান মাদানীর পক্ষে নয়, আমি মোল্লা নিজামের পক্ষেও আমি আছি না, নেই, আর আবুল আলা মওদুদীকে ডিফেন্ড করার জন্য বা তাকে হীন মানে হীন প্রতিপন্ন করার প্রতিপন্ন করার জন্য আমি এখানে আলোচনা করব না, আমি ইনসাফপূর্ণ কয়েকটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে শেখ মতিউর রহমান মাদানী তিনি অসংখ্য বক্তৃতা দিয়েছেন, যেসব ব্যক্তিদের মধ্যে কিছু সমস্যা আছে তিনি তুলে ধরেছেন। এটা একটা অলঙ্ঘনীয় দায়িত্ব যে উম্মত যদি বিভ্রান্তি কোনো ব্যক্তির মাধ্যমে হয় তার লেখনী অথবা তার বক্তৃতার মাধ্যমে সচেতন করা, আর এটা শেখ মতিউর রহমান মাদানী শুধু নিজে একা করে এমনটি নয়,
বরং দেখেন বিভিন্ন জামাত ইসলামের যারা লিডার আছে তারা বক্তৃতার ফিল্ডে তারা বিভিন্ন আলিমের সমালোচনা করছে, বিভিন্ন বক্তার সমালোচনা করছে, বিভিন্ন লেখকের সমালোচনা করছে। স্বয়ং জামাত ইসলামের যারা আছে তারা বিভিন্ন আকিদাগত বিষয়ে যারা পীর তরিকার মধ্যে আছে তাদেরকে ডিফেন্ড করছে। ভাই তারা তো ডিফেন্ড করছে একজনকে, যারা জামাত ইসলামী তারাও তো একজনকে ডিফেন্ড করছে, সে হোক পীর তরিকা বা অন্য কোনো তরিকা, তারা ডিফেন্ড করছে। তো যারা পীর তরিকার পথে আছে তারা ওটাকে বারহাক মনে করছে, কিন্তু তারা ডিফেন্ড করছে, তাদের সমালোচনা করছে জামাত ইসলামী। তো এখানে একনিষ্ঠ চিত্ত আপনি বলতে পারেন না যে কেউ কারো সমালোচনা করবে না বা জামাত ইসলামী কারো সমালোচনা করে না। ভাই কয়েক হাজার বক্তৃতা আছে যে আপনারা বিভিন্ন আলোচকের আপনারা সমালোচনা করেছেন। শেখ নিজাম নিজেই, তিনি নিজাম মোল্লা নিজাম তিনি নিজেই কিছুদিন আগে ওই বাংলাদেশের বক্তা একজন নোমাল কাসিমি, যিনি সূরা বাকারা 288 নম্বর আয়াত বলে ডক্টর জাকির নাকি প্রতিবন্ধ করার চেষ্টা করেছিলেন, পাল্টা তিনি জবাব দিয়েছেন। তিনিও তো ওই ব্যক্তিকে অনেক মানে নিচু মানে কথা বলেছেন নোমাল কাসিমি। নোমাল কাসিমির সঙ্গে আমার আকিদাগত অনেক মত পার্থক্য বিভ্রান্তি তার আছে আমি জানি, আমি সেদিকে বিষয়টা নাই, কিন্তু মোল্লা নিজাম তিনিও তো একজনকে ডিফেন্ড করছে, একজনের বিরুদ্ধে কথা বলছে, পক্ষে না বিপক্ষে পরে কথা। কথা হচ্ছে এটা যে কেউ যদি ভুল করে তাকে সংশোধনের উদ্দেশ্যে কোনো কিছু কথা বলতে পারবো কি? সমস্ত ওলেমারা এবং সমস্ত ফিরকার ব্যক্তিরা তারা নিজেরা মনে করে হ্যাঁ কেউ যদি ভুল করে তাকে সংশোধনের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া, আলোচনা করা, লেখা লেখির মাধ্যমে এগুলো করাটা এটা জায়েজ, আর জায়েজ নয় তারা নিজের আমল দ্বারা বাস্তবায়ন করছে। স্বয়ং মোল্লা নিজাম নিজে মতিউর রহমান মাদানির বক্তৃতার পাল্টা জবাব দিয়েছেন। তো তিনি যদি মনে করেন না কারো ভুলের জবাব দেওয়া যাবে না, মোদিউদ্দিন ভুল করেছে এর জন্য মতিউর রহমান মাদানি যদি কোনো জবাব দিতে না পারে, তো স্বয়ং মোল্লা নিজাম তিনিও জবাব দেওয়ার এখানে একটি রাখেন না, কেন তিনার রসুল যে না ভুল করলে কেন এই সময়তে এই আলোচনা করে করবে, আপনি বা কেন তার পাল্টা রিপ্লাই দিলেন? আপনাদের অনেক আলেম ওলেমা তারাও রিপ্লাই দিচ্ছে। আমি ইনসাফপূর্ণ কথা বলছি যে প্রত্যেকটা মানুষ তাদের বিরুদ্ধে যারা আছে বা তার মতের বিপক্ষে যারা আছে তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জবাব, লেখনির মাধ্যমে জবাব বিভিন্ন জায়গাতে করছে। তো এটা নিয়ে আরেকজনকে হীন প্রতিপন্ন করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না। পয়েন্ট নম্বর এক আমি আলোচনা করবো এখন যে মোল্লা নিজামের বেশ কিছু গুটি কয়েক ভুল আছে, বেশ কিছু তিনি মিথ্যা আরোপ করেছেন, আর আলোচনাগুলো এমনভাবে করেছেন যে শিশু সুলভ একজন ব্যক্তি, তারা নাকি একটা দায়িত্বশীল গোটা দেশ চালাবে এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে, কিন্তু তাদের আলোচনা একটা শিশু সুলভ আলোচনা। তাদের কিছু আলোচনা দেখলাম আর এই আলোচনা 38 মিনিটের মধ্যে কোনো এলমি আলোচনা নেই, কোরআন হাদিসের আলোকে কোনো আলোচনা নেই, শুধুমাত্র নিজের কিছু মানে নিজের কিছু কথা তিনি উপস্থাপন করতে চাইছেন, মানুষকে বোঝাতে চাইছেন, এমনটি মনে হলো। কোনো ইলমি আলোচনা নেই আর ইলমের জবাব দেওয়ারও কোনো প্রয়োজন মনে করছে না। তারপর যতটা তিনি ইলমি আলোচনা করেছেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব। পয়েন্ট নম্বর দুই, এখানে যে মনে রাখতে প্রথমে আলোচনার সময় যে মোল্লা নিজাম মতিউর রহমান মাদানির সত্তাগত বিষয়ে বেশ কিছু আপত্তি তুলেছেন, তার কথার মধ্যে কিছু আপত্তি তুলেছেন, অনেক ধরনের তিনি আপত্তি তুলেছেন, তো আমি কয়েকটা আলোচনা করব। প্রথম যে মোল্লা নিজাম তিনি স্বয়ং লাইভে এসে তিনি প্রথম যে কথাটি বলেছেন, কয়েকটা কথা বলার পরে প্রথম তিনি যে আপত্তি করেছেন মতিউর রহমান মাদানি, হাস্যকর, হাস্যকর বলতে এতটাই হাস্যকর যে আল্লামা শায়খ মোল্লা নিজাম লক্ষ লক্ষ মানুষ তাকে চেনে, তার বক্তৃতা মানুষ উপকৃত হচ্ছে, তো সেই ব্যক্তি বক্তৃতা প্রথমে বলছে যে শেখ মতিউর রহমান মাদানি তিনি কয়েকদিন আগে ভিডিও এসে ভিডিও করেছেন আর ভিডিওতে তিনি ভিউ যতটা হওয়ার কথা ছিল ততটা ভিউ হয়নি, মানে তিনি বোঝাতে চাইছেন না তার ভিডিও অনেক ভিউ হয় কিন্তু মতিউর রহমান মাদানির বক্তৃতা আর ভিডিওগুলো ভিউ হয় না। তিনি এটাকে দিয়ে কী বোঝাতে চাইছেন, আসলে কার বক্তৃতা ভিউ বেশি হলো কারটা কম হলো এটাতে কী যায় আসে? কার ভিডিও যদি বক্তৃতা যদি ভিউ বেশি হয় তার মানে কি সে হকের পরে প্রতিষ্ঠিত, আর কার ভিউ যদি না হয় সে কি বাতিলের পরে প্রতিষ্ঠিত? এটাই যদি আপনি মনে করেন তা আমরা বলতে পারবো যে এই যে তাহেরি আছে একজন গিয়াস আহমেদ তাহেরি, আমি তো বলি যে মোল্লা নিজামের চাইতে গিয়াসউদ্দিন তাহেরির বক্তৃতা সবচেয়ে বেশি ভিউ হয়, আর ওই যে একজন কুয়াকাটা আছে হাফিজুর রহমান কুয়াকাটা, আপনাদের সমস্ত জামাত ইসলামের যত বক্তারা বক্তৃতা দেয় তার চাইতে কুয়াকাটার বক্তৃতা বেশি ভিউ হয়। তো এই ভিউটা নিয়ে আপনার কথা বলা একজন আলেম মানুষ এটা হয় কিভাবে? আমি তো হাসছিলাম আপনার কথা শুনে যে ভিউ নিয়ে প্রথম কথা বলছে যে মতিউর রহমান মাদানির বক্তৃতা ভিউ হয় না। ভাই হাফিজুর রহমান কুয়াকাটা, তুফাজ্জেল ভৈরবি আর এই গিয়াসউদ্দিন তাহেরি এজের যতগুলো ভিউ হয় আপনাদের সমস্ত জামাত ইসলামের বক্তাকে একত্রিত করলে ততটা ভিউ আপনাদের হয় না। বরং বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন যারা বাতিল আকিদায় পরিপূর্ণ, যারা শিরকি আকিদায় পরিপূর্ণ, আপনারা বলেন আমরা বলি তাদের বক্তৃতা বেশি ভিউ হয়। তো শেখ মতিউর রহমান মাদানির বক্তৃতা ভিউ কম হয়েছে এটা আপত্তি করা কি? এটা তো কোনো ইলমি আলোচনা না আর এটা কোনো আলেমের কথা হতে পারে না। সাধারণ মানুষ মাঠ পাশ করেছে বা রাখাল বা সে ভ্যান রিক্সা চালক এরা যদি এই আপত্তি করতো এটা মানা যেত, কিন্তু আপনার জন্য আলেম আল্লামা আপনাদের দ্বারা ভুলটা হয় কীভাবে আর এটা অভিযোগী হয় কীভাবে? তো যাই হোক প্রথম আলোচনা এটা করলাম।
যে ভিউ কার বেশি হচ্ছে এটা মৌলিক বিষয় নাই, হক কথা কে বলছে এটা মূল বিষয়। যেমন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা আছে তারিক ইবনে আসাকির 13 খণ্ডে 322 পৃষ্ঠায়, যে আব্দুল ইবনে মাসউদ বলছে হক হচ্ছে সেটা যদি তুমি দলে একজন থাকো, একজন ব্যক্তি যদি একটা হক কথা বলে সেটাই হক। বিভিন্ন নবী রাসূলের ঘটনা জীবনীতে আমরা দেখেছি যে নবী একজন, যেমন ইউসুফ আলাইহিস সালামের বিপক্ষে ছিলেন তার 12 জন ভাই, তো ইউসুফ আলাইহিস সালাম কি হকে পড়েছিলেন না 12 জন ব্যক্তিরা ছিল? সকলের রকম পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা যে ইউসুফ আলাইহিস সালাম তিনি হক উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তিনি যে কথা বলেছেন সেটাই হক। তো কে কতজন দেখলো ভিডিও এটা বড় কথা নয়। আর কোরআন হাদিসে তো একাধিক বর্ণনা আছে যে কালিলা মাতা জাকরুন কালিমা তাশকুরুন, বা অল্প সংখ্যক মানুষ তারাই বুঝবে, অল্প সংখ্যক মানুষ তারাই হেদায়েত প্রাপ্ত, অল্প সংখ্যক মানুষ এরাই সফল, সবই তো অল্প সংখ্যক রে ভাই, বেশি সংখ্যক কোথায়? না এখানেও আপনি ভিডিও ভিউয়ের মাধ্যমে আপনি মানে ভিডিও কে কতটা কার ভিডিও দেখছে এটার মাধ্যমে গণতন্ত্র জায়জ করবেন? এটার মাধ্যমে কি ডেমোক্রেসি গণতন্ত্র জাজ করবেন? না ভিডিও কার বেশি ভিউ হচ্ছে কারটা কম হচ্ছে এখানে গণতন্ত্র সিস্টেমকে নিয়ে আসতেন? বুঝি না। তো যাই হোক, এটা আপনি পরবর্তী সময়তে আপনার মতবাদটা ব্যক্ত করবেন। পয়েন্ট নাম্বার দুই, ইলমি পয়েন্ট নাম্বার হচ্ছে দুই, যে তিনি আরেকটা কয়েকটা যে কথাগুলো বলেছেন, তিনি একজন আলেম হিসাবে বলাটা আমি উচিত মনে করি না। তিনি ইলমি খণ্ডন যদি করতেন মতিউর রহমান মাদানির, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু শিশু সুলভ কিছু আচরণ করেছে। পয়েন্ট নাম্বার দুই আমি যে বিষয়ে বলবো, তিনি বলছেন যে শেখ মতিউর রহমান মাদানি তিনি মানে প্রয়োজনীয় ভিডিও বাদ দিয়ে তিনি একামতে দিনের পেছনে তিনি ভিডিও বানাচ্ছেন। এখানে একটা কথা বলি যে মোল্লা নিজামকে বলুন তো, শেখ মতিউর রহমান মাদানি কোন প্রয়োজনীয় জিনিসের উপরে ভিডিও করেননি? আমি তো জানি তিনি কয়েক হাজার বক্তৃতা দিয়েছেন, আর এমন এমন বিষয়ভিত্তিক বক্তৃতা দিয়েছেন যেটা বাংলা জগতে পাওয়াই মুশকিল। তিনি প্রত্যেকটা বিষয়ের পুরে আলাদা আলাদা স্বতন্ত্র ঘন্টার পর ঘন্টা তিনি বক্তৃতা দিয়েছেন। এমন কোনো বক্তৃতা নেই যে তিনি হয়তো বা দেননি, আমার জানা মতে হতে পারে যে তিনি এই বক্তৃতা দেননি, এখনও ভবিষ্যতে তিনি দেবেন। তো তিনি এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে, মশালাগত বিষয় হোক বা যে কোনো প্রয়োজনীয় জিনিস হোক, অসংখ্য বক্তৃতা আছে। স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, আদর্শ পরিবার, আদর্শ নারী, মৃত ব্যক্তির জন্য জীবিত করণীয়, জানাজা সালাত কীভাবে করবেন, এমনি পাঁচক সালাত কীভাবে আদায় করবেন, কসর সালাতের বিধান কী, এইভাবে প্রত্যেকটা বিষয়ে তাহারাত কীভাবে করবেন, সকাল সন্ধ্যার জিকির, প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা তিনি বক্তৃতা দিয়েছেন। আর আপনি বলছেন তিনি প্রয়োজনীয় বক্তৃতা বাদ দিয়ে তিনি এই শুধুমাত্র জামাত ইসলামের পেছনে লেগেছে, আর এবার জামাত ইসলামের পক্ষে কয়টা ভিডিও বিপক্ষে করেছে? ওই সকলের বিষয়ে মুখ খুলতে হবে, যাদের যেখানে ভুল আছে সেখানে উপস্থান করতে হবে। এটা সম্পূর্ণ আপনার অজ্ঞতা যে শেখ মতিউর রহমান মাদানি প্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে তিনি অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলেন। আমি তো মনে করি তিনি 85% বক্তৃতা যেগুলো আছে মানুষকে সংশোধন করার জন্য, মানুষের আমলের জন্য, মানুষের ইবাদতের জন্য, শিরক থেকে দূরে রাখার জন্য, বিদাত থেকে দূরে রাখার জন্য, বিভিন্ন ছোটোখাটো মানে খুঁটিনাটি মাসালগুলো মানুষ জেনে প্রকাশ্যে জানতে পারে, বিভিন্ন আমলের ফজিলত, তিনি সব বিষয়ে আলো কথা বলেন, তিনি কোন বিষয়ে কথা বলেনি? এটা আপনার অজ্ঞতা বা হিংসা বশীভূত হয়ে আপনি মতিউর রহমান মাদানির উপরে মিথ্যা তহমত লাগিয়েছেন। এখান থেকে আপনার ফিরে আসা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 36, স্পষ্ট হয়ে যে বিষয়ে তোমার ইলম নেই সে বিষয়ে তুমি কথা বলো না, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমাদের প্রত্যেকটা চক্ষু এবং কর্ণ এবং হৃদয় কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। শেখ মতিউর রহমান মাদানির সম্পর্কে ভালোভাবে না জেনে, তার প্রত্যেকটা বক্তৃতা না শুনে আপনি এই সঙ্গে সে মন্তব্য করলেন তিনি সব বিষয়ে আলোচনা করেনি, এটা আপনার অজ্ঞতা অথবা জেনে না বোঝার ভান করে আপনি এই অভিযোগটা করেছেন। এটা রাগ মেটানোর জন্য, নিজের শরীরের রাগকে দমন করার জন্য আপনি অপবাদ দিয়েছেন যে অভিযোগটা একদম সঠিক নয়। আপনি একজন আলেম হিসাবে এমন অভিযোগ করতে কখনোই পারেন না। আমি পয়েন্ট নম্বর তিন, এবার তার আরও একটি অভিযোগ আছে, আর এটা একটা খুবই হাস্যকর। তিনি বলছেন যে শেখ মতিউর রহমান মাদানি তিনি টাইম লাইনে আসার জন্য, তিনি ফেমাস হওয়ার জন্য তিনি কী করেছেন, দেলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লার সমালোচনা করেছেন, তার ভুল ধরেছেন, নালতুল্লাহ ইয়াল কাজিবিন, আল্লাহ মিথ্যুকদের উপরে লানত বর্ষণ করুন, আমিন। আচ্ছা লয় শেখ মোল্লা নিজাম সাহেব, আপনাকে বলি যে মতিউর মাদানি কোথায় দেল হোসেন সাইদির ভুল ধরেছে আমি তো বুঝতে পারলাম না, তার ব্যক্তিগত জীবনে কোথায় ভুল ধরেছে? কখনো কি মতিউর রহমান মাদানি বলেছেন যে দেল হোসেন সাইদি তিনি রাজাকার ছিলেন, তিনি অমুককে জেনা করেছেন, আমার সঙ্গে ধর্ষণ করেছেন, যেমনভাবে আপনাদের বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক মঞ্চের ব্যক্তিত্বরা তো অভিযোগ করেছে এই ভুলগুলো ধরেছে? মতিউর রহমান মাদানি কি এমন কিছু করেছে? আমি তো তার বক্তৃতা শুনেছি এমন কিছু পাই নাই, যদি পান আমাকে দেবেন, আমি দেখে সেটা একটা পর্যালোচনা আমি দেবো। তবে আমার জানা মতে দেলওয়ার হোসেন সাইদি হাফেজাহুল্লাহ তিনি পবিত্র কোরআন সে সুন্না এবং সালাফদের মানহাজ অনুসারে বিচ্যুত হয়ে যেসব কথা বা যেসব কথাগুলো বলেছেন, যেগুলো মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন ভালো মনে করে, আসলে প্রকৃতপক্ষে সেগুলো কোনো দলিল ছিল না বা দলিল নেই। তিনি এইসব ইসলামের বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, ব্যক্তিগত জীবনে তিনি ভুল ধরেন নাই।
আর এটা সকলে ঐক্যমত ভাই। আপনি তো বিভিন্ন আলেমে ভুল ধরেন, আপনি যে নোমান কাসিমের ওই 288 হুজুর সকলে বলে তারও তো ভুল ধরে আপনি প্রতিবাদ করেছেন ডক্টর জাকির নায়েকের পক্ষে নিয়ে। আমি নোমান কাসিমের অনেক বিষয়ে বিপক্ষে আছি, কিন্তু আপনিও তো সমালোচনা করেন না। এই যে আপনাদের বক্তা কিছুদিন আগে আপনার ছবিও দেখলাম আমির হামজা, তিনি স্পষ্টভাবে তিনি সমালোচনা করছেন কার, এই যে গিয়াসউদ্দিন তাহেরির, তার আলেম সার্টিফিকেট নেই, ফাজিল সার্টিফিকেট নেই বলে চ্যালেঞ্জ করলেন। আবার আমির হামজা বলেছিলেন কি যে না, যদি সে আলেম সার্টিফিকেট ফাজিল সার্টিফিকেট দেখাতে পারে বক্তৃতা ছেড়ে দেবে। পরবর্তী সময়তে তো ওই গিয়াসউদ্দিন তাহেরি তিনি তো সার্টিফিকেট দিয়েছেন, কেন তাহলে আমির হামজা বক্তৃতা দিচ্ছেন এখনো? তো ভাই সমালোচনা আপনারা করতে কম করেন না, আপনারা পীরের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কারো না কারো তো সমালোচনা করছেন। পীরের বিরুদ্ধে সমালোচনা করলে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ পীরের আনুগত্য করে অনুসরণ করে, তাদের বিরুদ্ধে যখন বলছেন তাদের তো অনুভূতিতে আঘাত লাগে। তো নিজের আপনারা সমালোচনা করছেন যেটা মনে করছেন না এটা কোন সময় বিপক্ষে। তো ঠিক মতিউর রহমান মাদানী, হাফেজ আহুল্লাহ, তিনিও আপনাদের সমালোচনা করেনি, দেল হোসেন সাহেবের সমালোচনা করেনি, তার যে মাসালা ইসলামী মনে করে তিনি যে মাসালা দিয়েছে সেগুলোর তিনি জবাব দিয়েছেন। পারলে আপনারা ইলমি খণ্ডন করেন, পবিত্র কোরআন সহিহ সুন্নাহ দিয়ে সালাফদের মানহাজ অনুসারে আপনি খণ্ডন করেন, আপনার কথাটাকে আমরা গ্রহণ করব। এটা সম্পূর্ণ একটা শিশুসুলভ আপনার আচরণ বা কথা যে দেল হোসেন সাইদির মানে জবাব দিয়ে বা তার সমালোচনা করে মতিউর রহমান মাদানী টাইম লাইনে আসার চেষ্টা করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা। আর তো আমার আকলি জবাব এমনটি যদি হয় তাহলে আমি আপনাকে বলবো যে মোল্লা নিজাম সাহেব ঠিক আপনি এই কাজটাই করেছেন, শেখ মতিউর রহমান মাদানীর হাফেজ আহুল্লার সমালোচনা করে তার বক্তৃতার জবাব দিতে গিয়ে আপনি নিজেই টাইম লাইনে আসার চেষ্টা করেছেন আর আপনি টাইম লাইনে চলে এসেছেন। কারণ আপনাকে আর 2 বছর আগে আমরা চিনতাম না। মতিউর রহমান মাদানীর যেমন একটা বক্তৃতা জব দিতে গিয়েছেন, জব যে কী দিয়েছেন আপনি ভালো জানেন। তো তারপর থেকে আপনি ফেমাস হয়ে গেছেন, তারপরে আপনার ভালো ফেমাস আপনি হয়েছেন। তো আপনি তো এটাই এই পথ অবলম্বন করেছেন যে মতিউর রহমান মাদানীর আপনি জবাব দিতে গিয়ে আপনি নিজের টাইম লাইনে চলে এসেছেন, আপনার নিজের কথাটা আপনি আরেকজনের উপরে চাপিয়ে দিয়েছেন। যাক আপনাকে ধন্যবাদ। ইলমি মানে পয়েন্ট নাম্বার 4 যে আপনি আরও কিছু আপত্তি করেছেন আপনার আলোচনা থেকে, যেগুলো আমি মনে করছি এটা আপনার জন্য সুবিধা বা আপনি উচিত না। একদম শিশু সলাপ বাচ্চা ছেলেরা যেমন কথা বলে এমন মানুষের কথা বলেছেন, কোনো আলেম কোনো মুফতি সাহেব এমন কথা বলতে পারে না। সাধারণ মানুষ ছোটোবেলায় মারামারি করলে ছেলেরা যেসব অভিযোগ করতে একে অপরের প্রতি আপনি সেই অভিযোগগুলো করেছেন, আর আপনি বলছেন না মতিউর রহমান মাদানী আপনি নাকি জব দিয়েছেন, জবের কিচ্ছুই দেননি। পয়েন্ট নাম্বার 4, আপনি যে বিষয়ে বলেছেন যে মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তিনি কি করেছেন একামতের দিনের বিপক্ষে বলে টাইম লাইনে এসেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। শেখ মতিউর রহমান মাদানীর একামতের দিন মানে কীভাবে দিন কায়েম করতে হবে এ বিষয়ে উপরে একটা বক্তৃতা আছে, তিনি বিরুদ্ধে বললেন। ভাই এটা আপনাদের বোঝার ভুল, শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ কোনো সময়তেই একামতের দিনের বিপক্ষে বলেছেন একটা ভিডিও দেখান বা তার লেখনী দেখান বা আহলুল হাদিস সালাফি মানহাজের যারা আছে তারা বিপক্ষে লিখেছে একামতের দিন কায়েম করা যাবে না, এর বিপক্ষে একটা কলম দেখান বা 10 সেকেন্ড একটা ভিডিও দেখান মেনে নেব, এটা সম্পূর্ণ আপনার মিথ্যাচার, মিথ্যা অপপ্রচার। আহলুল হাদিসদের উপরে মিথ্যা অভিযোগ মিথ্যাচার করছেন যে আহলুল হাদিস তারা সম্পূর্ণভাবে একমতের দিনের বিপক্ষে বলেছে আর মতিউর রহমান মাদানী এটা দিয়ে টাইম লাইনে এসেছে। জি এটা সম্পূর্ণ মিথ্যাচার আপনার, আহলে হাদিসরা একামতের দিন কায়েম করতে হবে এই নিয়ে কোনো ইখতিলাফ করে না, বরং করাটা একটা ফরজ বিধান। কিন্তু আমরা যেটা বিরোধিতা করি সেটা ডেমোক্রেসির মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে আপনারা যে মতবাদে বিশ্বাসী সেটাকে আমরা বলি এটা উচিত নয়, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা সালাফদের মানহাজ নয়, এটা কোরআন সুন্নাহর পথ নয়। আমরা আপনারা পদ্ধতি যে পদ্ধতিতে দিন কায়েম করার চেষ্টা করছেন সেটাকে বলি শরীরসম্মত নয়, দিন কায়েমকে নয়, এটা সম্পূর্ণ মিথ্যাচার বা জেনে বুঝে না জেনে ভান করছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যাই হোক, গণতন্ত্রের মাধ্যমে কি দিন কায়েম করা সম্ভব এটাকে সালাফদের মানহাজ, পবিত্র কোরআন সহিহ সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। আজকে শুধুমাত্র আপনার এই কয়েকটা বিষয় আমি আলোচনা করছি। পয়েন্ট নাম্বার 5, যেখানে আপনি আরও কয়েকটা মিথ্যাচার করেছেন বা অপবাদ দিয়েছেন, আপনি যেটা বলেছেন মওদুদী রাহিমাহুল্লাহ এমন কোনো ভুল করেনি যার দরুন সে জাহান্নামে যাবে বা তার ভুলের কারণে কেউ যদি অনুসরণ করে সে জাহান্নামে যাবে। বা আমরা কখন বলেছি যে মওদুদী তিনি কাফের হয়ে গেছেন, তিনি মুরতাদ হয়ে গেছেন, তাকে হত্যা করা ফরজ, মানে কাজ মানে তাকে, তার জন্য আমরা কখন এই শব্দ ব্যবহার করেছি? আর আমরা তো ব্যবহার করিনি, যে বিষয়টা ব্যবহার করিনি সেটা কেন অভিযোগ করা হচ্ছে? যেটা ব্যবহার আমরা করি না কেন ব্যবহার করা হচ্ছে আমাদের প্রতি? এখন আপনি বলেন যে সে যদি কুফরিমূলক কোনো কথাই না বলে, জাহান্নামে যাওয়ার কোনো কথাই না বলে, তাহলে তার বিরোধিতা আমাদেরকে কেন করতে হবে? ঠিক এই কথাটা আমরা পাল্টা আপনাকে বলবো যে আপনি ওলেমায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার বিপক্ষে কথা বলেন, আপনি বরেলভীদের বিপক্ষে কথা বলেন, পীরদের তরিকার বিরুদ্ধে কথা বলেন, এবার আপনি দেখান যে তারা ওই সমস্ত কাজ করার জন্য কাফর হয়ে গেছে, তারা কি জাহান্নামী? যদি ফতোয়া দেন ফতোয়াদের সমালোচনা করেন ঠিক আছে, কিন্তু আপনারা ফতোয়া দেন না সমালোচনা করেন,
তো আবুল আলা মওদুদী তিনি বেশ কিছু কথোপকথন বা তার বেশ কিছু লেখনী আছে যেগুলো সালাফদের মানুষের বিরুদ্ধে, কোরআন হাদিস বিরুদ্ধে সালাফরা যে ব্যাখ্যা করেন তিনি ব্যাখ্যা করেছেন, এটা অবশ্যই সালাফদের বিরুদ্ধে যেহেতু আছে তাই আমাদের সেগুলোর যথাযথ কোরআন সুন্নার মানে অনুকূলে আলোচনা করাটা এটা অবশ্যই আপনিও করেন আমরা করি, এটা স্বাভাবিক সকলে করে। তো এখানে কেন আপনার অভিযোগ যে আবুল আলা মওদুদীর মানে বিপক মানে বিশেষ করে এমন কোনো ফতোয়া নেই, এমন কোনো কথা নেই যার দরুন মানুষ পথভ্রষ্ট গোমরা হবে, আপনার এই অভিযোগ? ভাই এমন তো সমস্ত ইসলামী দলের যারা আছে তারা সকলে দাবি করতে পারে আমাদের কোন কথাটা আছে যেটা কুফরি, আমাদের কোন কথাটা আছে যার দরুন মানুষ জাহান্নামে যাবে, আরে পীরের লোকেরাও তো বলে এটা করে জান্নাতে যাবে। তো আপনার কাছে মনে হচ্ছে না আবুল আলা মওদুদীর এই কথাগুলো সঠিক, আর মতি রহমান মাদানি যেহেতু তার বিরুদ্ধে বলেছে আপনি মনে করছেন তাই ভুল? ভাই জাহান্নামে যাবে কে যাবেন এটা মূল কথা নাই, ইসলামের বিষয়ে তিনি ভুল করেছেন, ইসলামের সিদ্ধান্ত দিতে গিয়ে তিনি ভুল করেছেন এটা শেখ মতি রহমান মাদানি তিনি ধরে দিয়েছেন। আকিদাগত বেশ কিছু ত্রুটি আছে, আর আমরা এটা মনে করি না আপনার আমির হামজা বন্ধুর মতো যে কোনো ব্যক্তি একটা কাবিরা গুনাহ করলে সে যে জাহান্নামে চলে যায় আর ফিরে আসবে না। আমরা বলি যে ভাই কাবিরা গুনাহ করলে তৌবা করলে ক্ষমা পেয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দেবেন, আকিদাগত বিভ্রান্তি যদি হয় আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু জানা বোঝার পরেও একজন ভুল করেছে তার ভুলে পুরে প্রতিষ্ঠিত থাকা এটা কেমন, এটা কেমন? এটা মুসলিমদের আকিদা হতে পারে না। তো আবুল আলা মওদুদীর কোনো শিক্ষার কারণে একজন মানুষ জাহান্নামে যাবে এই জন্য আমরা বলি না, কেন কারো যদি গুনাহ কাবিরা করে কেউ যদি আকিদাগত ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহ যে তাকে এই কারণে একদম জাহান্নামে দিয়ে দিবে, বিশেষ করে এইসব মানে যেসব বিষয়ে তিনি আলোচনা করেছেন জাহান্নামে দিয়ে দেবেন, এরকম আমরা বিশ্বাস করি না বলে আমরা ফতোয়া দিই নাই যে আবুল আলা মওদুদীর কারণেই অনেক মানুষ জাহান্নামে যাবে। তো এটা আপনার সম্পূর্ণ অজ্ঞতা আকিদা সম্পর্কে না জানার একটা, বা আহলুল হাদিসদের আকিদা তাদের মানহাজ সম্পর্কে জানা না জানার কারণে আপনি অজ্ঞতা করেছেন। পয়েন্ট নম্বর ৬, আপনি একটা কথা বলেছেন আরও শিশু সুলভ মানে বিষয়গুলো যখন বক্তৃতা শুনছিলাম খুব হাসি পাচ্ছিল, আপনি বলছেন শেখ মতিউর মাদানি এসি ঘরে বসে বসে তিনি ভিডিও বানান আর তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে বেদাতিদের সামনে তাকে বক্তৃতা দিতে হয়, মানে তিনি বোঝাচ্ছেন যে অনেক কষ্ট করে তিনি বক্তৃতা দেন আর শেখ মতিউর রহমান মাদানি এসি ঘরে ঠান্ডা ঘরে বসে বসে তিনি বক্তৃতা দিচ্ছেন, তো কষ্ট কে করছে, কষ্ট কে করছে না? ভাই শেখ মতিউর রহমান মাদানি তিনি এসি ঘরে বক্তৃতা দেন, আপনি কি এসি ঘরে বক্তৃতা দেন না? আপনিও দেন? আর শেখ মতিউর রহমান মাদানি হাফিজুল্লাহ তিনি কি বক্তৃতা ফুললে বক্তৃতা দেননি? যে আমাদের এখানে কিছুদিন আগে মাত্র ৬ মাস আগে তিনি আমাদের বিহারের তিনি কিষানগঞ্জে আইআরসি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে একটা আলোচনা সভা হয়েছিল তিনি ওখানে খোলা মাঠেও তিনি বক্তৃতা দিয়েছেন, তিনি যখন আমাদের ইন্ডিয়াতে আসেন তিনি তখনই বক্তৃতা দেন, বিভিন্ন সম্মেলনে যান, তিনি খোলা মাঠে তিনি আলোচনা রাখেন, তবে হ্যাঁ আপনার মতো আলোচনা রাখেন না, আপনি প্রচুর পরিমাণে রাখেন, কেন আপনি মনে করছেন যে না এই ময়দানে আপনি কাজ করবেন, আপনি করেন। শেখ মতিউর রহমান মাদানি তিনি মানে স্টেজে তিনি বক্তৃতা দেন এবং স্টেডিয়ামের মধ্যে তিনি বক্তৃতা দেন, বিভিন্ন দাওয়াতি সেন্টারে তিনি এমনি চলে যান, যেমন কিছুদিন পরে দুবাইয়ে যাবেন, খোলা মাঠে তিনি প্রোগ্রাম করবেন। আর এটা বড় কথা নয় যে কে এসি ঘরে বক্তৃতা দিচ্ছে, কে খোলা ফিল্ডে বক্তৃতা দিচ্ছে, কথা হচ্ছে এটা যে কে হক বলছে, কে হক বলছে? ভাই এটা যদি দলিল হয় যে তিনি এসি ঘরে কথা বলেন খুব আরামে বক্তৃতা বলেন তার জন্য তার মুখ দিয়ে হক বেরাবে না, অন্য কিছু বেরাবে। তো ভাই এই যে আপনাদের চরমনা পীর সাহেবের বিভিন্ন পীররা আছে, উজানি পীর, তারা গাছে পরে উঠে যায় দেখেন না বক্তৃতা দিতে যায়, তারা তো ফিল্ডে কাজ করছে, হক মনে করবেন? মানেন? এনাতুল্লাহ আব্বাসি ও তো স্টেজ স্টেজ প্রোগ্রাম করে বেড়াচ্ছে তাকে হক মানবেন? মানেন? তো ফিল্ডে কাজ করলে সে হক বলতে পারবে, ঘরের মধ্যে কাজ করলে সে হক বলতে পারবে না, ইয়ে উসুলটা কোথায় পেলেন এটা তো আমি বুঝলাম না, এ উসুল কোথায় পেলেন? পয়েন্ট নাম্বার এখানে ৭, আর একটা আপনি কথা বলেছেন যে বিশেষ করে এটা আপনাদের তরফ থেকে অভিযোগ আসে যে শেখ মতিউর মাদানি বা সৌদিতে যারা মাদানি আছে তারা টাকা খায় তারা বেতন পায় এই জন্য তারা হক কথা বলতে চায় না, আপনারা হক বলে তো সৌদির টাকা খাই। ভাই একটা ভালোভাবে দেখেন যে সৌদি আরবে শেখ মতিউর রহমান মাদানি হ্যাঁ তিনি একটা বেতন পান যেহেতু তিনি একটা দাওয়াতি সেন্টারে কাজ করেন, ২৪টা ঘন্টা তিনি এখানে দিয়ে দিয়েছেন এর জন্য তাকে সরকারি পক্ষ থেকে ইসলামী দাওয়াতের পক্ষ থেকে টাকা দেওয়া কত হতে হয় ৬০,০০০ বা ৭০,০০০ বা ৮০,০০০। এবার শেখ মতিউর রহমান মাদানি হাফেজাউল্লাহকে ৬০,০০০ ৭০,০০০ ৮০,০০০ টাকা দিয়ে তার ২৪টা ঘন্টা সে কিনে নিয়েছে, সে পবিত্র কোরআন সহিহ সুন্নাহর অনুবাদ করবে, পবিত্র সহিহ সুন্নাহ তিনি মানুষের সামনে বক্তৃতা দেবে, যখন যেখানে ইচ্ছে সেখানে যেতে হবে, বিভিন্ন কাজ তাকে করে নিচ্ছে। তো এটাই যদি আপনার সমস্যা হয় আর তিনি এসি ঘরে থাকে এটাই যদি আপনার খুব যদি ব্যথা হয় আরে বাবা এসি ঘরে শেখ মতিউর রহমান মাদানি, আমি তো দেখেছি জামাত ইসলাম শুধু নয় যারা দাওয়াতি ফিল্ডে কাজ করছে তাদের প্রত্যেককে অধিকাংশ ক্ষেত্রে দেখছি তারা যখন প্রোগ্রামের জন্য যাচ্ছে এসি ঘরে করে এসি গাড়িতে করে যাচ্ছে। তো মতিউর রহমান মাদানি তিনি এসি ঘরে এক ঘন্টা বক্তৃতা দেওয়ার জন্য যদি এত সমালোচনা হয়, আপনি যখন ১০ ঘন্টা সফর করছেন এসি গাড়িতে সফর করছেন, আসছেন এসি গাড়িতে আসছেন,
বক্তিয়ার দিচ্ছেন, বক্তিয়ার শেষে মোটা অঙ্কের 20-25-30-40-50-60, কে কত পাচ্ছে, একটা নির্দিষ্ট টাকা পাচ্ছে। চিন্তা করে দেখেন যে একজন সাধারণ দাওয়াতি যারা কাজ করছে, একটা প্রোগ্রাম করে 30,000 টাকা, 20,000, 25,000 একটা ইনকাম করছে। এটা যদি 1 মাসে 30টা প্রোগ্রাম করে, কমপক্ষে 10 লক্ষ টাকা ইনকাম করছে। ধরেন 10 লক্ষ বাদ দেন, 5 লক্ষ টাকা ইনকাম করছে একজন ব্যক্তি। একজন ব্যক্তি 5 লক্ষ টাকা ইনকাম করছে 1 মাসে। আর শেখ মতিউর রহমান দানি তিনি তার পরিবার ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে বছরের পর বছর তিনি বসে আছেন কোথায়, সৌদি আরবে, মাত্র 50,000-60,000। আর এই কথা আপনি ভালো করে জেনে রাখেন, শেখ মতিউর রহমান মাদানি যদি ওই চাকরিটা ছেড়ে দিয়ে ফিল্ডে যদি কাজ করবেন, তো অন্তত কিছু পাকা না পাক টাকা পয়সা প্রচুর ইনকাম করতে পারবেন। তার বক্তৃতা অনেক মানুষ শোনে, মানুষ শুনতে আসবে, টাকা অনেক উপার্জন করবে। তিনি এই সব টাকাগুলোকে তোয়াক্কা না করে তিনি একটি নির্দিষ্ট বিষয় পরে আলোচনা করছেন, মাত্র 50-60,000 টাকা। কিন্তু এখন তো বক্তারা বক্তৃতা দিলে তো 50-60-70-80-1 লাখ, কাকে জাহাজ হেলিকপ্টার করে চড়িয়ে নিয়ে আসছে, হচ্ছে তো। এই যে টাকা পাচ্ছে, আর এসি ঘরে আপনিও থাকেন, আপনি এসি গাড়িতে চড়েন, আপনি বাড়িটা এসি করেছেন, অধিকাংশ আপনি না করতে পারেন, অন্য কেউ করছে তো কিনা করছে, তা এটা একটা সম্পূর্ণ অজ্ঞতা। এটা কিসের জন্য যে আপনারা এমন অভিযোগ করেন একজন আলেম হওয়া শর্তেও, আমার বুঝে আসে না। পয়েন্ট নাম্বার 3, আরেকটা কথা যে মোল্লা নিজাম সাহেব তিনি কি বলেছেন, যে এখানে আমার হাসিও পাচ্ছে, তিনি এই কথা বলার পরে বলছেন যে আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ তিনি এইসব ভুল করেছে। আচ্ছা, ভুলই করেছে বা এই ব্যাখ্যা করেছে, একামতের দিন অর্থ এই করেছে, তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? তিনি বলছেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আমার প্রশ্ন, আসলে মহাভারত কি শুদ্ধ? মহাভারত কি শুদ্ধ, এই কথা বলা মানে কি? আর একবার নয়, স্লিপ অফ টাং হলে একবার বলতে পারেন। আপনি এই আলোচনা 30 মিনিটের মধ্যে 5 থেকে 6 বার বলেছেন মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল। আসলে মোল্লা নিজাম সাহেব, মহাভারত কি শুদ্ধ? আর আপনারা বলছেন আপনারা শরিয়া আইন জারি করবেন, তো আপনি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনি এই ফতোয়ায় মশালা দেন যে মহাভারত যে বিশুদ্ধ, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেলে, কথাটাকে কোরআন সুন্নাহ বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে একামতের দিন দিন কায়েম করবেন, এই শরীয়তের মানদণ্ডে কথাটা কি শুদ্ধ? আর এটা সাধারণ আমজনতা বলতে পারে, আপনার মতো আলেম যিনি একামতের দিনের জন্য লড়াই করছেন, অনেক কিছু করছেন, আপনার মুখ দিয়ে কথা একবার নয় 5-6 বার কীভাবে হয় মাত্র 38 মিনিটে? এটা আপনাকে বলবো যে এটা আপনি মানে সঠিক মানে বলেন নাই, এটা সম্পর্কে আপনার হয়তো জানা নেই এই আকিদা জিনিসটা কি, তো এটা আপনি পরিবর্তন করবেন। আপনাকে দাওয়াতে ইসলাহ এই কথাটার জন্য আপনাকে বলে দাওয়াতে ইসলাহ, আপনি ইসলাহ হবেন এই কথাটা কখনো বলবেন না, এটা কোনো মুসলিম এবং বলতে পারে না। আর একবার না 5-6 বার আপনি বলেছেন। যাই হোক, পয়েন্ট নাম্বার 9, আমরা যে বিষয়ে বলছিলাম যে তিনি একটা অভিযোগ করেছেন মতিউর রহমান মাদানি, যে মতিউর রহমান মাদানি সমস্ত আবুল আলা মওদুদীর বই না পড়ে তিনি কিছু দাগানো অংশ পড়ে তিনি বক্তৃতা দিয়েছেন, ভুল ধরে নিয়েছেন, আগে পরে কিছু পড়ে নাই। এখানে একটা কথা বলবো যে আপনি কি আবুল আলা মওদুদীর সমস্ত বই পড়েছেন? যে পড়েননি, যেহেতু আপনি পড়েননি, আপনি ডিফেন্ড করতে কেন এসেছেন? আবুল আলা মওদুদী ঠিক কথা বলেছে, এটা আপনি কেন বলতে এসেছেন? এমনকি আবুল আলা মওদুদীর সমস্ত বই পড়া তো দূরের কথা, আমি তো মনে করছি যে আবুল আলা মওদুদীর সমস্ত বইয়ের নামই আপনি জানেন না, কেন আপনার বক্তৃতার মধ্যে প্রমাণ পয়েন্ট নাম্বার দশ আপনি নিজে বলেছেন যে মতিউর মাদানির উর্দু যেটা পড়ে তাফিমাত, আর আমাদের তাফিমুল কোরআন, এটা এক কি এক নামে জানি না। আরে ভাই, দুটো আলাদা বই, কোথায় তাফিমাত আর কোথায় তাফিমুল কোরআন, একটা তাফসির একটা আলাদা গ্রন্থ। আপনি নিজে আবুল আলা মওদুদীর বইয়ের নামই জানেন না, তো আপনি কেন আবুল আলা মওদুদীর যে ভুল করেন এটা প্রতিবাদ করতে এসেছেন, জব দিতে এসেছেন, ডিফেন্ড করতে আসছেন? আপনি নিজে তো তার বইয়ের নাম জানেন না। তো আরেকটা কথা মনে রাখবেন যে শেখ মতিউর রহমান মাদানি যে কথাগুলো বলছে প্রত্যেকটা স্ক্রিনশট আছে, আর আবুল আলা মওদুদীর পাকিস্তান থেকে, লাহোর থেকে যেগুলো ছাপা, করাচি থেকে ছাপা, প্রত্যেকটার স্ক্রিনশট দেওয়া আছে। আপনি সেগুলো অস্বীকার করেন না যে না আবুল আলা মওদুদী এমন কথা বলেনি, বা এটা কোরআন হাদিসের আলোকে আপনি জবাব দেওয়ার চেষ্টা করেন? আপনি কয়েকটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন, ইনশাল্লাহ আমি এ বিষয়ে পরে আলোচনা একটা স্বতন্ত্র করবো। আর এখানে আমি কিছুটা টাচ দিয়ে যাবো, যাতে যারা হক যারা খুঁজছে তারা যেন বুঝতে পারে, আপনার প্রতি আমার কোনো রাগ বিদ্বেষ নেই, শেখ মতিউর রহমান মাদানির পরে রাগ বিদ্বেষ বা অতিরিক্ত ভালোবাসা বাড়াবাড়ি গুলু আমি কারো ক্ষেত্রে করতে চাইছি না, আর আবুল আলা মওদুদীর প্রতিও আমি গুলু বাড়াবাড়ি বা তাফরির ছাড়াছাড়ি কোনো কিছু করতে চাইছি না। আপনি জাস্ট যে সমস্যাগুলো অভিযোগগুলো করেছেন এগুলো বাচ্চা সুলভ, এগুলো কোনো আলেম বলতে পারেন না ভাই। আপনি একজন আলেম, বাংলাদেশের একজন বরণ্য আলেম, আপনার মুখ দিয়ে কথা বেরোবে কেন? আপনার মুখ দিয়ে যেসব কথা বেরোবে, যেহেতু আপনি একজন রাজনীতিকবিদ, আপনারা দেশটাকে কায়েম করতে চাইছেন, আপনারা ক্ষমতা আসতে চাইছেন, তো আপনাদের প্রত্যেকটা কথা হবে খুবই ছোট্ট কিন্তু গভীরতা থাকবে অনেক বেশি, যে কথার মাধ্যমে মানুষ মেসেজ পাবে। আপনি কী মেসেজ দিয়েছেন আমি তো বুঝি না, একটা বাচ্চা ছেলের মতো আপনি অভিযোগ করছেন, ছোট বাচ্চারা খেলাধুলা করে না, যেন অভিযোগ করে আপনি সেম ওমনই অভিযোগ করেছেন। যে পয়েন্ট নম্বর 11, আপনি যে কথা বলেছেন যে আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ প্রসঙ্গে মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ তিনি স্পষ্ট বলেছেন যে তার কিছু দুর্বলতা ছিল, বিশেষ করে হাদিসের ক্ষেত্রে, তিনি হাদিসকে জেন্দি বলেছে, হাদিস সন্দেহপূর্ণ। তো ভাই আপনি বলছেন
খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইপত্র থেকে আপনি দলিল দিয়েছেন, এটা হাদিসের নামে জালিয়াতি, যে অনেক ক্ষেত্রে বিবেক দিয়েও হাদিসকে সনদ সহি বা মতন টেক্সটকে যে বলা হয়, বা এটা আপনার জানা নেই যে হাদিসের একটা অধ্যায় আছে, মানে একটা উসুলে হাদিস যারা পড়েছে তারা জানেন যে হাদিসের প্রথম অংশকে সনদ বলে, দ্বিতীয় অংশকে মতন বলে, আর মতনের কারণে অনেক ক্ষেত্রে হাদিস জয়ীফ থাকে, সনদ সহি হলে হাদিস জয়ীফ হয়ে যায়, যেটাকে বলে হাদিসের মতনের সাজ সাজ অংশ, কোনো গ্রহণযোগ্য সিক্কা রাবির চাইতে যে দুর্বল কোনো সিক্কা রাবির যদি হাদিস বর্ণনা করে সেটাকে বলে সাজ, সেক্ষেত্রে হাদিসটা মাদ্দু প্রত্যাখ্যাত হয়। তা আমরা কখনো বলি না যে হাদিস মতনের কারণে হাদিস জয়ীফ হয় না, হয়। তো আবুল আলা মওদুদি তিনি কি এই মানহাজ গ্রহণ করেছেন, সালাফদের মানহাজ যেটা, আর খন্দকার আব্দুল জাহাঙ্গীর এটা বলেছেন যে কোরআনের আয়াত হাদিস সহি হাদিস সহি হাদিস থাকলো, এরপরে বিবেককে প্রাধান্য দিয়ে কোনো কোনো ক্ষেত্রে হাদিসকে যে বলা যায়। তো কেন এটা কোরআন হাদিস, শুধু কোরআন হাদিস সংশ্লিষ্ট নয়, এগুলো সনদ এবং মতনের উপরে কালাম হয়, এটাকে বলা হয় সাজ, হাদিসের সাজ, সনদের সাজ হতে পারে, মতনের সাজ হতে পারে, আপনার যে কোনো স্কুলে হাদিস পড়লে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো কথা হচ্ছে এটা যে আবুল আলা মওদুদি তিনি কি এমন নির্ভর করতেন, জিনা তিনি এমন নির্মাণ করতেন না, তার জ্বলন্ত প্রমাণ যে হাদিসের মতনকে সাজ, তিনি মূলত বলতে চাইতেন হাদিসের সনদ যা হোক মতনটা সঙ্গে যদি আক্কেলের বিরুদ্ধে চলে যায় তা আক্কেলটাই যথার্থ, হাদিসটা বাতিল, তার জ্বলন্ত প্রমাণ আপনি সেই বিশেষ করে আপনি সূরা সফ খুলেন আয়াত নাম্বার 35-এর সুলেমান আলাইহিস সালাম দোয়া করার ঘটনা আছে, আর এই হাদিস স্বয়ং সহিহ বুখারি হাদিস নাম্বার 3424-এ বর্ণনা আছে যে সুলেমান আলাইহিস সালাম তিনি একদিন দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি 100 স্ত্রীর কাছে আমি গমন করবো, যতজন সন্তান হবে মুজাহিদ বানাবে। তো আবুল আলার মধ্যে রদ করেছে কিভাবে, সহিহ বুখারির হাদিস, এখানে কালাম করা মতনকে কালাম করে সহিহ বুখারির হাদিসকে বাদ দিয়ে দিবেন এটা তো হতেই পারে না, সহিহ বুখারির হাদিসের মতনের উপরে কালাম করে সাজ বলে বা বিবেকের বিরুদ্ধে চলে যাচ্ছে তার জন্য বাদ দিবেন এটা তো হতেই পারে না, উম্মতে ইজমার খিলাফ। কেননা আবুল আলার মধ্যে এই কাজটাই করেছেন, তাফসীরে তাফহিমুল কোরআন দেখেন সূরা সফের 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এটাই করেছেন যে 100 জন ইস্তি কাছে যাবে এটা আক্কেলের বিরুদ্ধে। তো তিনি সহি হাদিসকে উম্মতের যে একমত ঐক্যমত করেছেন যে সহি বুখারি হাদিসগুলো সহি, তারপরে আবুল আলার মধ্যে নিজের বিবেককে প্রাধান্য দিয়েছে, না এখানে উসুল কোনো নির্ধারণ করেছে, নিজের বিবেককে উসুল বানিয়েছে, নিজের বিবেককে শুধুমাত্র উসুল বানিয়ে সহিহ বুখারীর মতো হাদিসকে বাদ দিয়ে দিয়েছে। তো এমন ধরনের অনেক আপনাকে কথা বলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় পার্টে আপনাদেরকে সকলকে অভিনন্দন। বিষয়টা নেটওয়ার্ক একটু ডিস্টার্বের কারণে একটু কেটে গিয়েছিল, দুঃখিত, আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আমরা যে বিষয়ে 11 নম্বর পয়েন্ট থেকে আলোচনা করেছিলাম যে হাদিসের সনদ মতন নিয়ে, সে বিষয়টি এ বিষয়ে তো একটা স্বতন্ত্র আলোচনা করা যেতে পারে যে আবুল আল্লাহ মওদুদি রহমাল্লাহ তিনি কোন কোন হাদিসের ক্ষেত্রে দুর্বলতা ছিলেন, আর এই দুর্বলতা থাকার কারণে কী কী বিষয়ে তার সালাফ বিচ্যুত, মানে সালাফ থেকে বিচ্যুত ঘটেছেন, এ বিষয়টা আলাদা স্বতন্ত্র আলোচনা প্রয়োজন আছে। সংক্ষিপ্ত জবাব এগুলো সম্ভব না ইনশাল্লাহ, যেহেতু আলোচনা চলছে ইনশাল্লাহ এই বিষয়ে একদিন স্বতন্ত্র আলাদাভাবে আলোচনা করবো ইনশাল্লাহ, নিয়াত থাকলো। পয়েন্ট নম্বর 12, যে মোল্লা নাজিম বা নিজাম যাই হোক তিনি আরেকটা বিষয়ে যেটা অভিযোগ করেছেন, তিনি খুব হাসছিলেন যে শেখ মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ তিনি স্পষ্ট করে বলেছেন যে আবুল আলা মওদুদের ইলম ছিল কম, লেখনের শক্তি ছিল বেশি, এই জন্য তিনি বেশি লিখেছেন। তো যাই হোক, যে ইলম ছিল কম আর তার লেখনের শক্তি ছিল বেশি, এই জন্য বেশি লিখেছে, বেশি ভুল করেছে, এটা শেখ মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন। তো এখানে মোল্লা নাজিম সাহেব তিনি খুব অট্ট হাসি দিয়ে বলছেন যেটা কি সম্ভব যে গাড়িতে আপনি যতটুকু তেল পুরবেন তার চেয়ে বেশি চলবে, ভাই এটা আপনি নিজেই বলবেন যে হ্যাঁ এমন কিছু কিছু লোক আছে যাদের আছে কম বলে বেশি, যেমন আপনি অনেক বক্তৃতাতে আপনাদের সাগরেদরা অনেক বক্তৃতাতে বলেন যে অমুক আলিম জাহেল, হাফিজুর রহমান কুয়েকাটা একজন জাহেল কিছু জানে না বলে বেশি, ভাই আপনারা বলুন রে ভাই যে হাফিজুর রহমান কুয়েকাটা তিনি জানে না কিন্তু বলে বেশি, তো যদি নাই জানবে তিনি বলবেন কীভাবে, এই যে তাহেরি আছে উনি জানেন যদি কম তো বলেন কি বেশি কিভাবে, তো ভাই এটা আপনিও নিজে বলেন, সমস্ত ওলেমানে বলেন, আপনারাই বলেন রে ভাই যে এই আলেম জাহেল ওই আলেম জাহেল জালাল এই আরো সব কি কি নাম আছে আপনার বাংলাদেশের আলোচকরা আলাউদ্দিন জিয়াদি ও জাহেল, তো জাহেল হলে এরকম মোটামুটি বই লিখলো কিভাবে, জাহেল হলে তিনি লিখলেন কিভাবে, তার যদি ইলম যদি নাই থাকে, যেমন আপনার যে ফেরকা বেরলবির প্রতিষ্ঠাতা আছে আহমেদ রেজা খান বেরলবি ওনাকে জাহেল বলা হয়, তো উনি যদি জাহেল হবেন তো মোটামোটা তাফসিরের কিতাব উসুলের হাদিসের কিতাব কিভাবে তিনি লিখলেন, তো এটা আপনিও মানেন কিন্তু আপনি এখন যেহেতু আপনার বিরুদ্ধে চলে গেছে আপনি এটাকে মানতে চাইছেন না আবুল আলা মওদুদির ক্ষেত্রে। আরে ভাই অনেকেই আছে জানে কম বলে বেশি, মতিরুমন মাদানি তাই বলেছে, তিনি দলিল উপস্থাপন করেছে, পারলে আপনি এমনি খণ্ডন করুন, তো ভাই এটা যে কথা আপনারাই বলেন যে অমুক আলম জাহেল অমুক জাহেল অমুক জাহেল, তো জাহেল তো কথা বলে কীভাবে, জাহেল তো লিখছে কীভাবে, ওই সব আলিমগুলো যাদের বিপক্ষে আপনি আছেন, তো যে মাঠে আপনি নিজে আছেন যে অপরাধে আপনি অপরাধী আরেকজনকে গাদে চাপাতে চেষ্টা করছেন কেন, এটা বেইনসাফি একটি কাজ। পয়েন্ট নম্বর 13, যে বিষয়টা আলোচনা করব
যে আপনি যেটা বলেছেন যে মতিউর মাদানি তিনি আবুল আল মওদুদীর সমস্ত বই না পড়ে তিনি মন্তব্য করেছেন, সমস্ত বই না পড়ে তিনি মন্তব্য করেছেন, এটা আপনি অভিযোগ করেছেন, এটা কি কোনো অভিযোগ যে একটা মানুষের কোন লেখনি ভুল প্রমাণ করার জন্য তার সমস্ত কিতাব পড়তে হবে? এটা আপনাকে কোথায় পেয়েছেন, উসুল কোথায় পেয়েছেন? আপনি কি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ থেকে দুটো আপনি দিয়েছেন, পয়েন্ট উপস্থাপন করেছেন যে হাদিসের নামে জালিয়াতি থেকে যে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন, আপনি এই অভিযোগ মানে এই দলিল উপস্থান করেছেন? আপনার কাছে প্রশ্ন, আপনি কি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ সমস্ত কিতাব পড়ে মন্তব্য করেছেন, না আপনার যতটুকু দরকার ততটুকু নিয়েছেন? নিশ্চিত আমি বলতে পারি আপনি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ সমস্ত কিতাব পড়েননি। তো সমস্ত কিতাব না পড়লে একটা বিষয় ভিত্তিক একটা কথাতে সে কথাকে কোট করা যাবে না, এটা আপনাকে কে উসুলকে শিক্ষা দিয়েছে আমাদের তো জানা নেই। আপনি তাফসির নে কাসির থেকে আপনি সূরা হাজির 21 নম্বর আয়াতের তাফসির আপনি ব্যক্ত করেছেন, আপনাকে যদি প্রশ্ন করে আপনি গোটা তাফসির নে কাসির সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন, উত্তর নিশ্চিত আপনি সম্পূর্ণ এখন পর্যন্ত আপনি পাঠ করে শেষ করতে পারেননি। তো কথা হচ্ছে এটাই যে আমি যে বিষয়ে বলছি আর যে লাইনটাকে কোট করছি যে লেখকের, ওই কথাটার সঙ্গে আমার বিষয়টাকে সম্পৃক্ত আছে কি নেই? যে আছে, যথেষ্ট। এর জন্য সমস্ত কিতাব পড়ে তারপরে ওই বিষয় পরে মন্তব্য করতে হবে এমনটি নয়। একটা বই পড়ছেন, বই পড়তে পড়তে আপনি দেখছেন লেখা আছে কবরের সিজদা করা, এটা জায়েজ, এটা মুস্তাহাব কাজ, এটা উত্তম কাজ, প্রথম লাইন আপনি পেয়েছেন যে ভালো কাজ উত্তম কাজ, এটা না করলে গোনা হয়, একটু লেখা পেয়েছেন। এবার আপনি যদি বলেন যে অমুক কিতাবে এই কথা লেখা আছে, এটাকে আপনি অপরাধী হয়ে গেলেন? আরে ভাই, আপনি প্রথম যেটুকু দেখেছেন আপনি যে সে কথা বলছেন সেটার সঙ্গে সম্পৃক্ত, তার জন্য সম্পূর্ণ বই পড়ে জবাব দিতে হবে এটা কি আর এটা মন্তব্য করতে হবে কি, সঙ্গে আপনি করেন না। আপনি অনেক লেখকের বই পড়েছেন মানে তার সম্পূর্ণ সেট পড়েননি, অন্য যেমন আফিজুর রহমান কুয়েকাটা, তা হচ্ছে ওই নোমাল কাসিমির আপনি একটা বক্তৃতা জবাব দিয়েছিলেন যে 288 হুজুরের ওই সূরা বাকারার 288 আয়াত আছে না নেই, আপনি কি তার সম্পূর্ণ সমস্ত ভিডিও দেখেছেন? জি দেখেননি। তাহলে কেন আপনি তার বিরুদ্ধে ভিডিও করলেন, কেন তার বিরুদ্ধে মন্তব্য করলেন? সঙ্গে আপনি এই অপরাধে অপরাধী। মতিউর রহমান মাদানি যদি আবুল আল মওদুদীর সম্পূর্ণ বই না পড়েও যদি কিছু কিছু বই পড়ে সেই বইটা বিশেষ করে ভুল ধরছে, এখন তাফিমুল কোরআনে আমি সূরা বাকারা পড়েছি, সূরা বাকারা একটা আয়াত পড়তে গিয়ে যদি ভুল যদি করে ইস্তেদলাল করে তবে তো বলবো ভুল। যেমন যেমন আবুল আল আহমেদ রেজা খান বেরলবীর তাফসির আছে তাফসির খান ইমান, সুরা মায়দা 15 নম্বর আয়াতের দলিল দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন নবীজি নুরুত্তরী। আমি শুধু কামজুল ইমানের এটাই পড়লাম, যদি আমি বলি কামজুল ইমানের এই 15 নম্বর আয়াত কর যা আপমিন নহি, এই আয়াতের তাফসির ভুল করেছে, তো এটা কি আমার অন্যায় হবে? যে হবে না। ঠিক একইভাবে আবুল আল্লাহ মওদুদি কোনো তাফসির যদি আমি একটা উপর একটা আয়াত আর সেটা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে যায় আমি বলবো যে হ্যাঁ আয়াতের গলত করেছে, ভুল করেছে, এটা স্বাভাবিক, সকলে বলবে। তো এটা আপনার মানে শুধুমাত্র অভিযোগ করেছেন আর বাচ্চা মানে শিশু সুলভ কথা বলেছেন বা উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপানোর চেষ্টা করেছেন, এটা একজন আলেম হিসেবে অন্তত আপনার জন্য আমরা আশা করেছিলাম না। পয়েন্ট নম্বর 16 যে আপনি আরও একটি আলোচনা করেছেন যে শেখ মতিউর মাদানি হাফিজাহুল্লাহ তিনি একটা আলোচনা করেছিলেন সূরা সাজদা থেকে, বিশেষ করে সূরা সাজদার 21-22 নম্বর আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তিনি আসবেন, তার সামনে বিচার হবে। আবুল আল মওদুদি এটাকে ইনকার করার চেষ্টা করেছেন, আপনি জবাব দিয়ে বললেন যে আল্লাহ তার আরশে সমাসীন আরশে থাকবে থেকে তিনি বিচার করতে পারেন না, তার নিচে নামার প্রয়োজন কি? নাউজুবিল্লাহ মিন জালিক, নিচে নামার প্রয়োজন কি? আল্লাহ আরশে পারে কি পারে না? ভাই আল্লাহ সমস্ত কিছুই পারে, সব কিছুই পারে, কিন্তু আল্লাহ রসুল যখন বলেছে যে বিচারের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, ফেরেশতারা কাতার বন্দি হয়ে দাঁড়াবে, স্পষ্ট শোনান তিরমিজি হাদিস নাম্বার 2573 বর্ণনা আছে। আল্লাহ কোরআনের সূরা সাজদার মানে সূরা ফজরের 21-22 নম্বর আয়াতে তিনি ইঙ্গিত দিয়েছেন, যেহেতু কোরআন এবং হাদিসে আল্লাহ রাসূল স্বয়ং ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামবেন, তো আবুল আল্লাহ মওদুদি এটাকে তিনি অপব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তিনি এটা অমান্য করার চেষ্টা করেছেন। তো এইটাই শেখ মতিউর রহমান মাদানি বলেছেন, আল্লাহ কি পারে না এটা প্রশ্ন না, আল্লাহ সমস্ত কিছুই পারে, আল্লাহ যা আল্লাহ কুলেশন কে যা ইচ্ছা আল্লাহ তাই করবেন, কিন্তু মূলত হচ্ছে এটা কি হাদিস স্পষ্ট, আল্লাহ রাসূল যেহেতু নিজে তাফসির করেছেন কোন রেয়াতের তার হাদিস দ্বারা প্রমাণিত আছে, তারপরেও একটা অন্য ব্যাখ্যা দেওয়া, অন্য একটা জামা পরে দেওয়া, পোশাক পরিধান করে দেওয়া এই আয়াতটাকে, এটা তো সালাফদের কাজ নয়, এটা কোনো আলেমের কাজ নয়। এই জন্য শেখ মতিউর মাদানি এই কথাই বলেছেন, আপনি সূরা হাক্কা 44-45-46 পরপর আয়াত তেলাওয়াত করেছেন, বিশ্বনবী যদি কোনো কথা নিজে কল্পিত বলতো তাহলে তার কণ্ঠশিরা ছিন্ন করা হতো। আরে এখানে একটা আয়াত আছে সূরা হাক্কারি 69 নম্বর সূরা আয়াত নম্বর 70 আর 18, আবুল আল মওদুদি সে বিখ্যাত একটা আয়াত কোরআনের যে কিয়ামতের মাঠে আল্লাহ তার আরশে সমন্বিত থাকবেন আর 8 জন ফেরেস্তা এসে সেটাকে বহন করবেন, আবুল আল মওদুদি এটা তার আক্কেলে ধরেনি যে আল্লাহ থাকবে আরশে আর ফেরেস্তারা মাখলুক কিভাবে নিয়ে যাবে, এটাকে তিনি অপব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমাদের কথা হচ্ছে কোরআনের যেমন আয়াত আছে ওইভাবে বিশ্বাস করেন, এটা মোতা সাহাবেহাত, আপনি কেন ব্যাখ্যা দিতে চাইছেন?
ওখানে আবুল আল মুহাদ্দিসের হাক্কা শত নম্বর আয়াতে তিনি নিজে বলেছেন এখানে ব্যাখ্যা দেওয়া উচিত নয়, ব্যাখ্যা বলেছেন ছোটা উচিত নয়, কিন্তু নিজে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে ব্যাখ্যাটা সলাফ থেকে প্রমাণিত নয়, কোরআন আয়াত দ্বারা প্রমাণিত নয়, হাদিস থেকে প্রমাণিত নয়। তো এগুলো যদি কেউ বলে এগুলো কি অন্যায় হবে? যে অন্যায় কিসের? কারণ আপনারাও বিভিন্ন তাফসিরে ব্যাখ্যা ভুল ব্যাখ্যা যদি বেরুল বিরা করে কমিরা করে আপনারা খণ্ডন করেন প্রতিবাদ করে এ এত তাফসির ভুল করেছে, এ এক থেকে কবর মাজার সিজদা দিয়া পীরে ধরা ফরজ যেমন অপব্যাখ্যা করেছে, আপনারা নিজেরাই জবাব দেন। তো তখন আপনাদের এইসব কথাগুলো কোথায় থাকে, এত উদারতা তখন কোথায় থাকে? তখন তো আপনারা কিছুই বলেন না। যাই হোক, পয়েন্ট নম্বর 17, সুরা নাসর প্রসঙ্গে, সুরা নাসর আর আপনি সুরা নাস কি যে বলেছেন বুঝতে পারলাম, তো সুরা নাসর প্রসঙ্গে আবুল আলম ওই তাফসিরটা করেছে যে ইজা জা নাসর রাফাত, এই আয়াতের ব্যাখ্যাতে ফাসলাবি বিহামদি রাব্বিকা, যে সুতরাং তুমি আল্লাহ প্রশংসা করো, আল্লাহ ইস্তিগফার তৌবা করো। আবুল আলম মওদুদি এখানে কি কথা লিখেছেন? গোনা কথা লিখেন, ঠিক আছে। আবুল আলম মওদুদি তিনি যে কথা বলতে চেয়েছেন, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিছু ত্রুটি করেছিলেন, এই জন্যই আল্লাহ তাকে ক্ষমা চাওয়ার কথা বলেছে। ত্রুটি করেছিলেন এই জন্য ক্ষমা চাওয়ার কথা, ত্রুটি করেছিলেন এই জন্য কি ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? কেমন কথা বললেন? এটা তো আকীদা আমরা গ্রহণ করি না, জালা সুরা যেহেতু ত্রুটি ছিল আর আল্লাহ সুবহানাহু তার জন্য তুমি ক্ষমা চাও, তুমি ক্ষমা চাও, ইস্তেগফার করো, এই তাফসির এটা তো আমরা গ্রহণ করি না। কারণ এটা আল্লাহ সুবহানাহু কোনো ত্রুটি বিচ্যুটি করেছে এর জন্য জাল্লাহ বলছে তুমি তার জন্য ক্ষমা চাও, এর জন্য ক্ষমার নির্দেশ এসেছে এমনটি নয়। আল্লাহ রসুল এমনি প্রতিদিন 70 থেকে 100 বার তিনি এমনি তিনি তাসবিহ পাঠ করতেন, আর রসুলের সঙ্গে বা রসুলের দিকে নিসবাত করে এমন কথা বলা এটা সঠিক নয়, এটা আপনি নিজেও বুঝতে পারছেন। আবুল আলম মওদুদিকে ডিফেন্ড করার কিছু নেই, তিনি ভুল করেছেন, ভুল তার হতে পারে, ত্রুটি বিচ্যুতি হতে পারে, এটা মানতে হবে। আপনি এমন মনে করছেন যে আবুল আলম মওদুদি ভুলই করতে পারে না, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, সনদ তিরমিজি, হাদিস নম্বর 2499 সনদ হাসান। তো এখানে তাকে ডিফেন্ড করাটা মূল উদ্দেশ্য নয়, মতিউর মাদানিকেও আমার ডিফেন্ড করার উদ্দেশ্য নয়, আর আপনাকে অবদস্থ করার মূল উদ্দেশ্য নয়। যেটা হক সেটাকে হক বলতে শিখুন। তার জন্য আমি এটাই বলবো যে এই তাফসিরটা যিনি করেছেন এখানে ভাষা বা তার শব্দচয়ন ঠিক হয়নি, মওলানা আলম মওদুদির শব্দ চয়ন করা ঠিক হয়নি, এটাই বলছি। এই শব্দ চয়নটাকে পরিবর্তন করা দরকার ছিল, বিশেষ করে সমস্ত কথা তো রসুলের সঙ্গে আল্লাহর সঙ্গে বলা এগুলো সঠিক নয়, তার জন্য এটা হচ্ছে এমন কথা। পয়েন্ট নম্বর 18 যে আপনি বিশ্লেষণ যে শেখ মতিউর মাদানি হাফিজাহুল্লাহ তিনি কি করেন, তিনি রাজতন্ত্রের পক্ষে কথা বলেন, রাজতন্ত্রের পক্ষে কথা বলেন, রাজতন্ত্রকে নিয়ে ই করেন। আরে ভাই, মতিউর রহমান মাদানি বা আহলুল হাদিসকার রাজতন্ত্রের পক্ষে কথা বলে না, বরং আপনারা যখন রাজতন্ত্রকে হারাম ফতোয়া দিয়েছেন, হারাম ফতোয়া দিয়েছেন, আমির হামজা যেমন আছে যে রাজতন্ত্র হারাম, যে সমর্থন করবে সেও হারাম, যেমন আপনারা ফতোয়া দিয়ে দিয়েছেন যে রাজতন্ত্র হারাম, সৌদিতে যে রাজতন্ত্র হুকুমত চলছে এটা হারাম, সেই সময়তে যারা পবিত্র কনসেসনা প্রচার করে তাদের জন্য অলঙ্ঘনের দায়িত্ব হয়ে যায়, আপনারা এটা ভুল ফতোয়া দিয়েছেন। ভাই, রাজতন্ত্র হারাম নয়, এটা অন্তত রাজতন্ত্র হারাম নয়, যেহেতু আপনারা ফতোয়া দিয়েছেন, আপনারা প্রথমে খুচিয়েছেন রাজতন্ত্র হারাম বলে খুচুরটা দিয়েছেন, যখন গন্ধটা আপনারা ছড়িয়ে দিয়েছেন তখনই আমাদেরকে মুখ খুলতে হয়েছে যে আসলে কি রাজতন্ত্র ইসলামে হারাম। যখন শ্রোতারা প্রশ্ন করছে আসলে রাজতন্ত্র কি হারাম, তখন আমাদেরকে বলতে হচ্ছে কোরআন এবং হাদিস এবং সালাফদের মানহাজ অনুসারে রাজতন্ত্র হারাম নয়, তার জ্বলন্ত প্রমাণ যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে কে, স্বয়ং মবিয়া বিন আবি সুফিয়ান, মবিয়া রদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে মৃত্যুবরণ করে একজন সাহাবী রাসূল, আল্লাহ রাসূলের সাহাবী, তিনি প্রথম রাজতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেন। তো এখন যদি রাজতন্ত্র হারাম হবে তো সাহাবা রদিয়াল্লাহু তাআলা তিনি কি হারাম কাজ করেছেন, আর এই মবিয়ার উপরে সবাই এসে বায়াত করেছে তারাও কি হারামের সঙ্গে পতিত ছিল, প্রশ্ন আসে। আর সহি সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4646, আর সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2626, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 7165। রাসূল বলেছে যে আমার উম্মতের মধ্যে মানে খলিফারা 30 বছর খিলাফত থাকবে, আবু বকর উমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চারজন খলিফা আবু বকর উমর ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাসূল বলেছে তারপরে রাজত্ব দেওয়া হবে, হুকুমত দেওয়া হবে যার কে ইচ্ছা। তো এই তারপরে কে রাজত্ব পেয়েছে? আবু সুফিয়ান, সরি, মবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাজত্ব পেয়েছেন আর তেনার মাধ্যমেই রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। কোনো সাহাবি সেই সময়তে প্রতিবাদ করেনি যেটা হারাম, সাহাবিদের পরে তাবে তাবিন তারা কোনো ফতোয়া দেয়নি যেটা হারাম, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে 17,000 ফতোয়ার গ্রন্থ সাহাবিদের, তা আপনি একটা ফতোয়া দেখান যে কোনো সাহাবি বা কোনো তাবেঈ তাবে তাবেঈ এরা বলেছে রাফুল মানে এই রাজতন্ত্র হারাম, যেটা সালাফরা দেয়নি সাহাবিরা দেয়নি তাদের সময় প্রতিষ্ঠিত ছিল রাজতন্ত্র, তারপর তারা ফতোয়া দেয়নি, আপনি কেন ফতোয়া দিচ্ছেন বা আপনারা কেন দিচ্ছেন? যেহেতু আপনারা রাজতন্ত্রকে হারাম বলছেন, আমরা দেখছি কোরআন হাদিসের আলোকে রাজতন্ত্র আসলে এটা হারাম নয় আর এটা সুন্নাতও নয়, এটা ইসলামে শুধুমাত্র যেহেতু সালাফদের থেকে প্রমাণিত আছে সাহাবির আমল করেছে, এটা জায়েজ পর্যায়ের, এটা না জায়েজ হারাম নয়, এটা আপনাদের ভুল ফতোয়া, এর জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হয়েছে। রাজতন্ত্রের পক্ষে কথা বলছি না, রাজতন্ত্রকে হারাম ফতোয়া দিয়েছেন কিন্তু সুরেতে এটা হারাম না, এটা জায়েজ। এই জন্য যেমন অনেকে বলেছে গরুর ভুঁড়ি খাওয়া ছাগলের ভুঁড়ি খাওয়া এটা হারাম ফতোয়া দিয়েছে, মাকরুহ ফতোয়া দিয়েছে, তখন আমাদেরকে বলতে হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে যে এগুলো আসলে হারাম না, এগুলো জায়েজ, যার ইচ্ছে খাবে যার ইচ্ছে খাবে না, তার মানে এই নয় যে সেটার পক্ষে বিপক্ষে বললাম, এমনটি নয়। মূলত যে ভুল ফতোয়া দিয়েছে সেটার আমরা
ডিফেন্ড করেছে, সেটা খণ্ডন করেছে কোরআন সুন্নাহর আলোকেই। আর রাজতন্ত্র যে হারাম এটা কে বলেছে? আজ পর্যন্ত একটা ফতোয়া দেন গ্রহণযোগ্য মহাদ্দিস, যার সালাফরা পৃথিবী থেকে চলে গেছে প্রায় 1000 বছর পূর্বে, তাদের একটা ফতোয়ার কিতাব থেকে দলিল দেন গ্রহণযোগ্য আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত, যে তারা বলছে যে রাজতন্ত্র হারাম। আপনি খুব ভালোভাবে জানেন চার ইমাম, প্রথম হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 80 হিজরি জন্মাংশে 85 মৃত্যু, ইমাম মালিক 93 জন্মাংশে 79 মৃত্যু, ইমাম শাফি 150 জন্ম 204 মৃত্যু, ইমাম আহমেদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ 164 জন্ম 204 মৃত্যু। সেই সময়তে স্বয়ং রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, সেই সময় ফাসেকে ছিল জালেম, ফাসেকে ছিল মানে মানে সরকারে ছিল ফাসেক জালেম। এইসব ইমাম ইমাম রহমাহুল্লাহদের উপরে নির্যাতন করেছে। আপনি একটা তাদের ফতোয়ার গ্রন্থ থেকে দেখান যে ইমাম আহমেদের উপরে যে নির্যাতন করা হয়েছে, তার জন্য তাকে কাফের ফতোয়া দিয়েছে সরকারকে, তাকে ফাসেক ফতোয়া দিয়ে তাকে জালেম ফতোয়া দিয়েছে, বা তাদের রাজতন্ত্র হারাম এমন কোনো ফতোয়া দিয়েছে? একটা আপনারা দলিল দেখেন, তাহলে তো বোঝা যাবে যে না, সালাফরাও যেহেতু রাজতন্ত্রের মধ্যে তাদের জীবনটাকে অতিবাহিত করেছে, কেউই ফতোয়া দেয়নি এটা হারাম। তো আপনি কে যে আপনি এটাকে রাজতন্ত্র হারাম, তাকে যারা সমর্থন করবে সেটাও হারাম? আমরা রাজতন্ত্রের পক্ষে বলছি না, রাজতন্ত্র অন্তত ইসলামে জায়েজ, খিলাফতন্ত্র পরে রাজতন্ত্র এসেছে, বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছে এতটা, যেটা জায়েজকে হারাম ফতোয়া দিচ্ছেন। সুরা নাহল 116 আল্লাহ বলেছে যে আল্লাহ যেটা হালাল করেছে তারা হারাম করবে, এটা কে হতে পারে? এটা সম্ভবই নয়। সুরা তোবা 31 নম্বর আয়াতের ব্যাখ্যাও দেখেন, স্পষ্ট আছে যে হালালকে হারাম করে ইখতিয়ার এটা নাই, সুতরাং আল্লাহ রসুলকে হালালকে হারাম করে ইখতিয়ার দেওয়া হয়নি। সুরা তাহরিম 66:1-2 মধু সংক্রান্ত ঘটনা বর্ণনা আছে, হালাল জিনিসকে আল্লাহ রসুল হারাম করে দিয়েছে। তো যেটা শরীয়তে সাহাবাদের জামানা থেকে চালু আছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানা থেকে এটা প্রচলিত আছে, তার মধ্যে প্রতিষ্ঠিত ছিল, পরবর্তী মহাদ্দিসগণ প্রতিষ্ঠিত ছিল, ইমামগণ প্রতিষ্ঠিত ছিল, কেউ হারাম ফতোয়া দিলেন না, আর আপনারা হারাম ফতোয়া দিলেন, এটাকে আমরা ডিফেন্ড করি, এর পক্ষে বলি না বিপক্ষে বলি না, যেটা ইসলামে যতটা আছে সেটাই আমরা ততটাই বলি। ইলমি পয়েন্ট নম্বর 19, আপনি হুমকি দিয়েছেন মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহকে যে আপনি যদি আপনার এই ইউটিউব থেকে বক্তৃতা, বিশেষ করে মোদীদের প্রসঙ্গে যে বক্তৃতা দিয়েছেন, এটা যদি ডিলিট না করেন তাহলে আপনার নাকি মাঠ গরম করে দেবেন, আপনারা সেটা পারবেন খুব ভালোভাবে জানেন, এমন অনেক হুমকি দিয়েছেন। পাশাপাশি বলেছে লক্ষ লক্ষ জনমত গঠন করবেন, লক্ষ লক্ষ জনমত গঠন করবেন, কে নিষেধ করল ভাই? আপনি কি হুমকি দিয়ে কি হককে থামিয়ে দিতে পারবেন? হুমকি দিয়ে আপনি হককে থামিয়ে দেবেন? আপনি ইলমি খণ্ডন করেন, জনমত গঠন করা কি দরকার? ইলমি আলোচনা হচ্ছে, ইলমি পর্যালোচনা করেন আপনি। মানে মতিউর রহমান মাদানী যেমন স্ক্রিনশট দিয়ে তিনি কথাগুলো বলেছেন, আপনি কোরআন সুন্নাহর আলোকে তার মানহাজটিকে সঠিক প্রমাণ করেন। আর আপনি বলতে চাইছেন যে না, আসলে কোনো ভুলই করেনি। সবচেয়ে পয়েন্ট নম্বর 20 আর একটা, যেটা যে আবুল আলম মদে তাফিমাতে 69 নম্বর পৃষ্ঠাতে তিনি স্পষ্ট করে বলেছেন যে নামাজ ওয়াজ হজ জাকাত এগুলো ট্রেনিং কোর্স, আর বড় ইবাদতকে পৌঁছানোর জন্য একে লোকে করতে হয়, বা ট্রেনিং কোর্স বলেছেন। আপনি এটাকে মেনে নিয়েছেন যে ঠিকই বলেছে, আপনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, আপনার ব্যাখ্যাটা অনেকটা হিজবুত তৌহিদ যেমন আছে, এই যে হিজবুত তৌহিদ কি যেন আপনাদের বাংলা সেটা নতুন তৈরি হয়েছে, হিজবুত তৌহিদ, তাদের সলাহ মানে নামাজের উপর একটা বই আছে, ওখানে তারা ওটাই বলেছে যে সলাহ হচ্ছে একটা ট্রেনিং, কেমন মিলিটারি ট্রেনিং, মিলিটারি ট্রেনিং, এই ট্রেনিং এর মাধ্যমেই এই ক্ষমতা হাসিল করতে হবে। এটা তো হিজবুত তৌহিদের আকীদা, আপনারা গ্রহণ করেছেন বা আপনাদের আকিদাকে তারা গ্রহণ করেছে যে কোনো একটা। প্রথম কথা যে নামাজ হজ জাকাত ট্রেনিং কোর্স বা ট্রেনিং, বা ট্রেনিংটা যদি ভালো করে না দেন তাহলে কি সফলতা অর্জন করতে পারবেন? জি পারবেন না। অথচ বিশেষ করে ট্রেনিং আমি দিয়েছি, মিলিটারি ট্রেনিং আমি 2009-10 দিয়েছি আমাদের কলকাতাতে, আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছিল, আমি 11 দিন ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ। তো আমি ওখানে গিয়ে যেটা দেখেছি যে লাইনে যখন দাঁড়াই, মানুষ যখন লাইনে দাঁড়ায়, আপনি যখন কাতারের সঙ্গে লাইনের উদাহরণ দিয়েছেন, তা আমরা যখন লাইনে দাঁড়াতাম মিলিটারি লাইনে, সেই সময়তে কেউ যদি 1 ইঞ্চিও সামনে চলে আসতো, কেউ যদি একটু ফাঁকা হতো, মানে অনেক ডিসিপ্লিন তাদের মধ্যে, একটু টুটি বিচ্যুটি হলে আমাদের যে কমান্ডার থাকতো তিনি সঙ্গে সঙ্গে এসে পায়ের পরে বেতের বাড়ি মারতো, পায়ের পরে বাড়ি মারতো। কিন্তু আপনারা তো এটার সঙ্গে কায় মানে এটা যদি ট্রেনিং কোর্স বলেন তো আপনার ট্রেনিংটা তো ঠিকভাবে করেন না, এবং ট্রেনিংটাকে ঠিকভাবে না করার জন্য উপদেশ দেন, আদেশ করেন। কেমন? যদি কেউ কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগায় আপনার ফতোয়া দিয়ে বসেছেন যে না চার আঙুল ফাঁকা দিলে কোনো সমস্যা নেই, বা ট্রেনিং যখন হবে হুবহু হবে, ট্রেনিংটা অন্তত ঠিকভাবে করেন, কোরআন হাদিসের আলোকে করেন, যেহেতু ট্রেনিং খুব নামাজ রোজা হজ জাকাত এগুলো, তো ট্রেনিংটা একটু ভালো করে করেন, কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দেন, ট্রেনিং যেহেতু বিশ্বনবী রাফুল্লাহ দিন দ্বারা প্রমাণিত আছে এটা করেন, যেগুলো ট্রেনিং হুবহু করেন। আর একটু যদি উল্টাপাল্টা হয় তো বিশেষ করে কমান্ডার তারা তাদেরকে মারতো, মানে আমাদের কমান্ডার দেখেছি আমরা মার খেয়েছি এক্ষেত্রে, তো ট্রেনিংটা অন্তত ভালো করে দেন। ট্রেনিংই যদি ভালো করে না দেন তো কামিয়াবি হবেন কীভাবে, কীভাবে আপনি চূড়ান্ত শিখরে পৌঁছাবেন? আর একটা কথা মনে রাখবেন যে ট্রেনিংয়ের একটা নির্দিষ্ট সময় আছে। আজকে আমি ট্রেনিং দিলাম পুলিশ মিলিটারি চাকরির জন্য, 1 বছর ট্রেনিং দিলাম, যখন মিলিটারি চাকরি আমি পেয়ে গেলাম তখন আর ট্রেনিং থাকে না। এখন ধরেন আপনি পরীক্ষা মানে আপনি কোনো চাকরি করবেন, এই জন্য আপনি এখন কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি ট্রেনিং নিচ্ছেন, ট্রেনিং করছেন কোনো একটা চাকরি পাওয়ার পরে। ভাই চাকরি পাওয়ার পরে কি আর ট্রেনিংয়ের জরুরত আছে? আর কোনো জরুরত নেই, যেহেতু আপনার মুখ্য উদ্দেশ্য একটা কাজ,
ওই কাজটাকে দখল করার জন্য আপনাকে বিভিন্ন ট্রেনিং নিতে হয়। তো নামাজ হজ জাকাতের যে ট্রেনিং হয়, তো মানে আপনার দিন কায়েম হয়ে গেলে নামাজের দরকার নেই? মানে আপনাদের যেমন যুক্তি আমি সেই যুক্তি দিলাম, যদি এই যুক্তির সঙ্গে আমি একমত না, আপনাদের সঙ্গে আমি একমত না, তো যেহেতু এখানে আপনাকে বলতেই হবে, এটা স্বীকার করতে হবে ইনসাফের ভিত্তিতে, যে আবুল আলাহ মুহদি রহমাহুল্লাহ নামাজ হজ জাকাতকে ট্রেনিং কোর্স মূলত একটা মুখ্য উদ্দেশ্য দিন কায়েম করার জন্য, এটা একটা পথ মানে ব্যতীত কিছু না তিনি বলছেন। এখানে তার শব্দচয়নটা সঠিক হয়নি, আপনি এটা স্বীকার করতে হবে যে না, এমন ভাবে বলাটা উচিত নয়, কারণ একটা ইবাদত কার একটা ইবাদত আজকে কম বেশি করা বা এটার চাইতে ওটাই করা। প্রথম সলাতের হিসাব কি আমাদের মাঠে নেওয়া হবে? প্রথম হিসাবে সলাত সন্ন্যাসের 466 নম্বর হাদিস। তো এখানে আপনাকে যেটা বলতে চাইছি, এখানে তার শব্দচয়নগুলো সঠিক হয়নি, আর এটা যদি আপনারা প্রতিষ্ঠা করার জন্য যদি আবার দলিল যুক্তি প্রমাণ দেন, তো জানতে আপনি গোড়ামি করছেন, আমরা এখানে আপনারা এখানে গোড়ামি করছেন। তার বাতিল জিনিসটা হতে পারে তিনি সেই সময়তে বুঝতে পারেননি, লিখে ফেলেছেন বা এভাবে তিনি ধরতে পারেননি, তার জন্য লিখে ফেলেছেন, হতে পারে আবুল আলম এই ক্ষেত্রে এমনটি করেছেন, কিন্তু আপনারা এখন তার ভুলটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছেন, এটা তো ইনসাফপূর্ণ কোনো কথা হতেই পারে না। আর পয়েন্ট নম্বর 21 একটা বলবো, যে আপনি মতিউর রহমান মাদানিকে উদ্দেশ্য করে বলছেন যে মতিউর রহমান মাদানি কওমিদেরকে খুশি করার উদ্দেশ্যে তিনি এখন জামাতিদের বিপক্ষে কথা বলছে, এই বলে সঙ্গে সঙ্গে আপনি বলে আমি বুঝে ফেলেছি যে তিনি কওমিকে খুশি করার জন্য তিনি বক্তৃতা দিচ্ছেন, বা আপনি আলিমুল গায়েব যে আপনি বুঝে ফেললেন যে উনি কি উদ্দেশ্যে বক্তৃতা দিলেন কওমি খুশি করার উদ্দেশ্যে। আরে কওমির বিরুদ্ধে তার অধিকাংশ লেকচারে কওমিদের বিরুদ্ধে নয়, বরং কোরআন হাদিসের বিপক্ষে যারা আছে সে যে দলেরই হোক না কেন তাদের বিপক্ষে চলে যায়। সঙ্গে সরসিনা মাছ ভান্ডারী চরমনায় ফুলতলি রাজার বাকি সমস্ত দেবন্দা কেদা বেদবী আকিদা তাদের বিপক্ষে, তাদের আকিদার বিপক্ষে, তাদের ব্যক্তি সত্তার বিপক্ষে না, তাদের আকিদার বিপক্ষে শেখ মতিউর রহমান মাদানি অনেকগুলো বক্তৃতা উপস্থাপন করেছে। তো মৌলিক কথা হচ্ছে এটা যে আপনি যেই অভিযোগগুলো করেছেন শিশু সুলভ, এগুলো কোনো আলেম এমন অভিযোগ করতে পারে না, তাই আপনার এই অভিযোগটা মানে বিশেষ করে যারা মানে ইলমের পেছনে ছুটে তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য না। আমি আলোচনা করতাম না, আলোচনা করলাম এই জন্য যে আপনাকে আমি ফোন করেছিলাম, কেননা এর আগে আমির হামজা বক্তা, আমির হামজা আপনাদের দোস্ত বন্ধু, তিনি হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করে একটা ভিডিও দিয়েছিলেন, আমি তার জবাব দিয়েছিলাম, আর ওখানে আমি আমির হামজার নামটাও নিইনি যে আমির হামজা এই আলোচনা করেছে। তো আমি যখন আলোচনা করলাম তার জবাব দেওয়ার চেষ্টা করলাম যে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্যই নেই। এক্ষেত্রে আপনাদের জামাতের পক্ষ থেকে অনেক মানুষ আমাকে ফোন করে গালিগালাজ যা করেছে তো করেছে, সেটা ফ্রি, প্লাস ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু তিনি লিখেছেন। অনেকে ফোন করে আমাকে বলেছে যে আপনি একজন গীবতকারী কেন, কারণ হচ্ছে আপনি আমির হামজা ভুল করেছে তাকে কেন ফোন করে সংশোধন করে দিলেন না, কেন সংশোধন করে দিলেন না, তার ভুলটা ধরিয়ে দিলেন না, আপনি আগে কেন ভিডিওতে বক্তৃতা দিলেন যদি আমি নাম নিয়েছিলাম না আমির হামজা, ঠিক এই জন্য আপনাকে আজকে সকালে ফোন করেছিলাম, আপনি হয়তো জানতেন না, এখন জানলেন যে আমি আপনাকে ফোন করেছিলাম রুহুল আমিন, আমি ফোন করেছিলাম আর আমি বলেছিলাম, আপনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোথা থেকে বলছি, আমি বলেছি আমি এখন হাজারিবাগ থেকে বলছি, পরবর্তী সময় আমি আপনাকে বলেছি যে আমি ইন্ডিয়া থেকে বলছি, যখন আপনি আমার সঙ্গে কথা বলতে চাইছিলেন না তখন বললেন ইন্ডিয়া থেকে, আপনি বলে আমি মিথ্যা কথা বললাম, মিথ্যা বলিনি, আপনি বলছেন কোথা থেকে বলছেন, আমি বলছি হাজারিবাগ থেকে, আমি বলিনি যে আমার বাড়ি হাজারিবাগ, আমি পরবর্তী সময় বাড়ি যখন জিজ্ঞাসা করা হয়েছে আমি বলেছি আমার বাড়ি ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে বলছি, তো আপনি আমার কথা বুঝতে না পেরে যদি উল্টো পাল্টা কথা বলি সেটা একটা আলাদা বিষয়। তো যাই হোক, আপনার ভুল ধরার জন্য বা আপনি যে মিথ্যা অপপ্রচার করেছেন এটা জবাব দেওয়ার পূর্বে আপনাকে একটা ফোন করেছিলাম, আপনি আমার সঙ্গে ফোনে কথা বলতে চাননি, বলছেন মতিউর রহমান মাদানিকে ফোন করতে হবে আপনাকে, মতিউর রহমান মাদানি যদি আপনার সঙ্গে কথা বলে তো কেন আমি কি আপনার ভুল ধরতে পারি না, তো আপনি আমি আপনার শ্রোতা, শ্রোতা হিসেবে আপনার ভুল হয়েছে আপনি বলতে পারি, মহাভারত অশুদ্ধ হয়েছে কি শুদ্ধ হয়েছে আপনি বলেছেন, আপনাকে প্রশ্ন করতে পারে যে শেখ মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল এই কথার মাধ্যমে, কথাটা কি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কথাটার মর্যাদা কি বা কতটা গ্রহণযোগ্যতা আছে প্রশ্ন করতে পারি, আপনি বরত্ব প্রকাশ করে আপনি আমার সঙ্গে কথা বললেন না, ফোনটা কেটে দিলেন। সে যাই হোক, আমি কোথা থেকে নাম্বার পেয়েছি, কার কাছ থেকে নাম্বার পেয়েছি আপনাকে সবই বলতে হবে, কথা একটা নয় যেটা বলেছেন ফোন করেছে আপনাকে বলা দরকার ছিল, ফোনটা কেটে চলে গেলেন, এটা দিন ক্যাম করবেন কিভাবে, আপনি যদি মানুষকে দিনই না জানাতে চান, দিনই জানাতে চাইছেন না, একটা জিনিস মাসলা জিজ্ঞাসা করেছি তো আপনি দিন কায়েম করবেন কীভাবে। তো যাই হোক, সবচেয়ে মূল বা বড় কথা হচ্ছে এটাই আমরা বলতে চাইছি যে মিথ্যাচার যেগুলো করছেন এগুলো সঠিক নয়, আর আবুল আলম মওদুদির কিছু খেয়ানত আছে, কিছু ভুল আছে, এগুলো স্বীকার করেন রে ভাই, আপনি এমন ভাব করছেন যে না আবুল আলম মওদুদির মাসুম ভুলই করতে পারে না, অথচ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ভুল ধরে বসে আছেন যে আল্লাহ রাসূল ভুল করেছেন তার জন্য তওবা পাঠ করেছে, অথচ আবুল আলম মওদুদির ভুল আপনি ধরে দিলে আপনি মানে অন্য একটা ব্যাখ্যা দিতে চাইছেন, কি অবস্থা ভাই, এটা কি অন্ধত্ব না, এটাই তো অন্ধত্ব, এটাই অন্ধত্ব। আবুল আলম মওদুদির যে ত্রুটি বিচ্যুটি, আমি এখন মানে সফরে আছি, ইনশাল্লাহ আমার নিয়াত থাকলো যে আবুল আলম মওদুদির যে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুটি আছে প্রত্যেকটা আমি উর্দু এবং বাংলাতে যেগুলো অনুবাদ হয়েছে এটা নিয়ে একটা ভিডিও করব,
সেখানে আলোচনা করবো যে আবুল আলাম মওদুদী এই কথাটা ভুল বলেছে, আর শ্রোতাদেরকে বলবো এই বিষয়ে যদি বিস্তারিত ভুল জানতে চান, সবচেয়ে বড় যে মারাত্মক ভুল করেছে আবুল আলাম মওদুদী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে এত অভিযোগ করেছে খিলাফিয়াতুল মুলকিয়াত এই গ্রন্থে 6 নম্বর অধ্যায় থেকে পড়তে লাগবেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল তাকে একদম মানে এমন কোনো অভিযোগ নেই যে তার উপরে করেনি, বিভিন্ন মিথ্যা ইতিহাস থেকে তিনি দলিল গ্রহণ করে আবুল আলাম মওদুদী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অপরাধী সাব্যস্ত করেছে। আর যেমন তেমন অপরাধ না, মানে তার ভাষার চেয়ে এটা মানে পৃথিবীর সমস্ত অপরাধগুলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল তিনি করেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা হচ্ছে সবচেয়ে তার বড় ভুল, এর চেয়ে তার কোনো ভুল হতে পারে? এর চেয়ে তার কোনো ভুল হতে পারে যে একজন সাহাবীর উপরে এত ক্ষিপ্ত, আর দলিল কি বিভিন্ন ইতিহাস থেকে দিয়েছে? চিন্তা করেন আবুল আলাম মওদুদী যেখানে হাদিসের উপরে সন্দেহ পোষণ করছে, যে বিবেকের বিরুদ্ধে চলে গেলে এটা গেলে ওটা গেলে এইভাবে গেলে এইভাবে গেলে এই হাদিসটা মানা যাবে না, তো যেখানে হাদিসের সনদ মতন আছে তারপরেও সে হাদিসকে গ্রহণ করতে চাইছে না, ইতিহাস থেকে দলিল দিয়ে সাহাবী পরে আপত্তি করছে। চিন্তা করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে খিলাফিয়াত মুলকিয়াত উর্দু লাহোর পাকিস্তান থেকে ছাপা যে কিতাব আছে 92-99 পৃষ্ঠা, পরিষ্কার লিখেছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি ছিল, এর জন্য তিনি খিলাফতের সময় অনেক ভুল করেছে, অনেক ভুল করেছে তিনি কথা বলেছেন। চিন্তা করে দেখেন, তো এইভাবে যদি আমি দিতে চাই বিশেষ করে শ্রোতাদেরকে বলবো, আবুল আলাম মওদুদী সাহাবি প্রসঙ্গে মানে একদম বাজে আকিদা জানতে চাইলে আপনি খিলাফিয়াত মুলুকিয়াতের 6 নম্বর অধ্যায় থেকে পড়তে শুরু করেন, বাংলাতে বইটা হয়েছে গণতন্ত্র রাজতন্ত্র এই নামে হয়তোবা আপনার বইটা পাঠ করতে পারেন, আর রাসালে মাসালে প্রথম খণ্ডটা শুধু পড়েন যে তার হাদিসের উপরে তার দুর্বলতা, দাজ্জাল প্রসঙ্গে অপব্যাখ্যা, ইমাম মাহাদি প্রসঙ্গে অপব্যাখ্যা, দাড়ি রাখা, কেউ যদি দাড়ির দৈর্ঘ্য রাখার সুন্নতি কোনো একটা বলে দেয় যে এক মুষ্টি রাখতে হবে বা ছেড়ে দিতে হবে, তিনি বলছে এটাকে বেঁধে দেওয়া মানে খাস করে দেওয়া এটা একটা বিদাত, এটা ধর্মের মধ্যে নাকি বাড়াবাড়ি, এটা আপনি শুধু রাসালে মাসালে প্রথম খণ্ড পড়েন, এমন কিছু পড়তে হবে না, আপনি রাসালে মাসালটা বের করেন শুধু সূচিপত্রে চলে যান, দেখেন দাড়ি রেখা প্রসঙ্গে যেখানে আছে ওই অধ্যায়টা শুধু পড়েন, দেখবেন তিনি কথাগুলো কত স্পষ্ট, হাদিস ফিক বলে একটা অধ্যায় আছে ওটা পড়েন, দেখেন কত স্পষ্ট তিনি হাদিসকে কীভাবে তিনি মুখ করার চেষ্টা করেছেন, হাদিসকে তিনি অমান্য করার চেষ্টা করেছেন, আশ্চর্য বিষয়। তারপরে মানুষ এটা হয় কিভাবে, যে অস্বীকার করে কিভাবে? তো যাই, আমি বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই কথা বললাম যে আপনার এই বইটা পাঠ করতে পারেন, আর এরপরেও তিনি হুমকি দিয়েছেন মতিউর মাদানিকে যে তিনি যদি এই ইউটিউব থেকে ভিডিওগুলো ডিলিট না করে তাহলে নাকি তিনি জনমত গঠন করবে, লক্ষ লক্ষ মানুষকে তার পেছনে লাগিয়ে দেবে বা এটা করবে সেটা করবে, বা আপনি যা ইচ্ছা তাই করেন কোনো সমস্যা নেই, আপনার ক্ষমতা আছে ক্ষমতা প্রয়োগ করেন, আমাদের ইলম আছে ইলমে আমরা আলোচনা করব, আপনাকে মারবো ধমকি দেবো আপনার ইউটিউব থেকে ডিলিট করে দিতে হবে এইসব আমরা কোনো হুমকি দেবো না, আপনি ইলমে আলোচনা করেন, আপনার ইলমে জবাব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ এরপরে আমরা আলো আলোচনা করব মানে দিন কায়েমের পথ পদ্ধতি প্রসঙ্গে, যেসব তথাকথিত যারা আছে যেভাবে বয়ান করছে যেভাবে চেষ্টা করছে সেগুলো খণ্ডন করার চেষ্টা করবো কোরআন হাদিস সালাফদের মানহাজ অনুসারে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।